آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله দয়াময় মেহেরবান মাহবুব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আগেভাগে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করেছেন সে আল্লাহর কাছে সর্বাগ্রে তাঁরই সেখানো বাক্যে কালিমাতু শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায় নামদার তাজাদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজেরিন, আজকের জুমায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল করিমের অন্যতম একটি সূরা সূরা আরাফের 26-29 এই কয়েকখানি আয়াতের আলোকে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে ভদ্রতা সভ্যতা এবং মানুষকে যে পোশাক পরিচ্ছদের মতো নিয়ামত দান করেছেন এবং এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মূলত কোন রাস্তায় রাখতে চান কোন দিকে নিতে চান সে প্রসঙ্গের সাথে সাথে আর কয়েকদিন পরেই বিশ্ব সভ্যতায় সবচেয়ে বড় কলঙ্কিত যে দিবসটি আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত সেই বিষয় আমাদের সামনে অনাগত, সেই বিষয়গুলি শরীয়তের আলোকে আমাদের কাছে কী দিক নির্দেশনা, এই দিবসগুলি কীভাবে আমাদের মাঝে আসলো, কারা এটা প্রমোট করে এবং এই দিবসগুলো থেকে ইমানদারদের জন্য ঠিক দায়িত্ব কী, সে বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য চেষ্টা করবো আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করার পরে সবচেয়ে বড় নিয়ামত যেটা এবং সবচেয়ে বড় ফরজ যেটা দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ আমল কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, অংশহীন আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসাবে মেনে নেওয়া, কালেমা স্বীকার করে ঈমানদার হয়ে যাওয়া, এর থেকে বড় আমল আর কিছু নেই, এইটাই হচ্ছে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ, এত বড় আমল, এত বড় আমল এইটা যে কোনো একটা ব্যক্তি যদি 100 বছরের হায়াত পায় আর সে 99 বছর বেঁচেছে, বাঁচার পরে হঠাৎ করে সে কোনো একদিন আল্লাহর প্রতি ঈমান এনেছে, এই বাকি 99 বছরে তার যত গুনাহ খাতা যা ছিল আল্লাহর প্রতি বিশুদ্ধভাবে অতীতের ভুল স্বীকার করে যদি কালেমা পড়ে ঈমান আনে, আল্লাহ তৎক্ষণাৎ ওই ব্যক্তির অতীতের সব গুনাহ মাফ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কেবল মাফই করেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওই তার গুনাহগুলোকে নেক দিয়ে আবার কনভার্ট করে দেন। এই জন্য যখন কেউ ঈমান এনে ফেলে মুসলমান হয়ে যায় তখন সেই ব্যক্তির কাছে আমাদের কিছু দোয়া নেওয়ার দরকার, যে কারণ সেই ব্যক্তিটা তখন মাসুমের পর্যায়ে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ অতীতের সব মাফ করে দেন। ঈমান হচ্ছে সেই 1 নম্বর আমল। ঈমানের পরে সবচেয়ে বড় ফরজ মানব সভ্যতার জন্য তার লজ্জাস্থানকে আবৃত করা, আপনার সালাতের আগে, আপনার সিয়ামের আগে, আপনার হজের আগে, আপনার কুরবানির আগে, আপনার জিহাদের আগে আপনার জন্য সবচেয়ে বড় ফরজ যে ঈমান আনার পরে আপনি আপনার লজ্জাস্থানকে আবৃত করেছেন, আপনি আর উলঙ্গ বিবস্ত্র আল্লাহর দেওয়া সীমারেখার বাহিরে আর নিজেকে উন্মুক্ত রাখতে পারবেন না, এটাই সবচেয়ে বড় ফরজ। আপনার সালাতের জন্য ফরজ আছে, 70 টাকা ফরজ না, সালাতের আগেইটা ফরজ আপনার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব সভ্যতায় মানুষকে আবৃত করে তাকে সম্মানিত করেছেন,
আর আমরা আজকের আয়াত কারিমাগুলোর ব্যাখ্যায় বুঝব মানব সভ্যতায় যারা শয়তানকে অভিভাবক হিসেবে মেনে নিয়েছে, যারা শয়তানই চর্চা করতে চায়, তারা মানুষকে বিবস্ত্র করতে চায়, উলঙ্গ করতে চায়, বেহায়া বানাতে চায়, আল্লাহ দিতে চান লজ্জাশীলতার, শয়তান করতে চায় লজ্জাহীন। সুতরাং যেখানে লজ্জাহীনতার আদর্শ দেখবেন বুঝবেন এর সাথে শয়তানের সম্পর্ক, আর যেখানে লজ্জাশীলতার আদর্শ দেখবেন বুঝবেন এর সাথে ইসলামের সম্পর্ক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে তাবত পৃথিবীর মানুষের জন্য বলছেন, ইয়া বানি আদম, পৃথিবীতে আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে যত যে আছো, ইয়া আইয়ুহান নাস নয়, আল্লাহ বলছেন ইয়া বানি আদম, ও আদমের সন্তান, আদম আলাইহিস সালামের আগে পৃথিবীর বুকে মানব রূপে কেউ আসে নাই, পৃথিবীতে আল্লাহ তার আগে কাউকে সৃষ্টি করেন নাই, আপনি যত তত্ত্ব যত মতবাদ যত যাই দেন না কেন, এইগুলো আল্লাহ এবং তার রাসূলের মানদণ্ডে ইমানদারদের কাছে এক পয়সাও ভ্যালু নাই। প্রত্যেকটা ইমানদার মানুষ হিসাবে বিশ্বাস করে আদম আলাইহিস সালাম হচ্ছেন সর্বপ্রথম মানুষ, সেই হিসাবে তিনি হচ্ছেন মানব মণ্ডলীর পিতা। আল্লাহ বলছেন ইয়া বানি আদম, হে আদম এবং আদমের সন্তানেরা, কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি একটা নিয়ামত হিসাবে তোমাদেরকে পোশাক দিয়েছি, তোমাদের জন্য পরিচ্ছদ দিয়েছি। কেন দিয়েছি? আল্লাহ বলছেন ইয়ারি সাওআতিকুম ওয়ারিশা, এক নম্বরে আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে পোশাক দিয়েছি তার উদ্দেশ্য হচ্ছে তোমরা তোমাদের লজ্জাস্থানগুলোকে আবৃত করে রাখবে, তোমরা তোমাদের শরীরকে আবৃত করে রাখবে, ঢাকায় রাখবে। আল্লাহ বলছেন ওয়ারিশা, একই সাথে এই পোশাকের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এটা তোমাদের জন্য সৌন্দর্য বর্ধক। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, আর জেনে রাখো তোমাদের জন্য এই দুইটা উদ্দেশ্যে মৌলিক পোশাক দেওয়া হলো, একটা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করে রাখা, আর একটা তোমাদের শোভাবর্ধন করার, সৌন্দর্য বিন্যাস করার জন্য। তবে আমি আল্লাহ বললাম ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, এই দুইয়ের মধ্যে রব্বুল আলামিন সর্বোৎকৃষ্ট হিসেবে বলেছেন যেই পোশাক যেই পরিচ্ছেদ যেভাবে পড়লে, যেভাবে রসুল বলেছেন যেভাবে নির্দেশনা দিয়েছেন, যারা আল্লাহকে ভয় করে তাদের লজ্জাস্থান আবৃত করে এবং নিজের পোশাককে নির্বাচন করে, আল্লাহ বলছেন তাকওয়ার পোশাকটাই হচ্ছে উত্তম পোশাক। মুফাসসিররা ব্যাখ্যা করছেন তাকওয়া নিজের একটা পোশাকের নাম। কেমন করে তাকওয়া পোশাকের নাম? রব্বুল আমিন আপনাকে যেই নির্দেশগুলা দিয়েছেন এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আপনার জন্য একটা উপহার। আপনার অন্তর একটা চাই, আপনার অন্তর একদিকে ছুটে যেতে চায়, আপনার অন্তর বলে না এইটা গ্রহণ করো, কিন্তু আপনি নিজে নিজে সিদ্ধান্ত না নিয়া আল্লাহর সিদ্ধান্তে নিজের অন্তরকে সমর্পণ করে বলেছেন আমার আল্লাহ চান না এইটা, সুতরাং তোমার ইচ্ছার কোনো এখানে প্রায়োরিটি নাই, আমার ইচ্ছায় আমার আল্লাহর ইচ্ছা দিয়া তোমার উপরে আমি আবরণ ফেলে দিলাম, আমার ইচ্ছাকে আমার আল্লাহর ইচ্ছা দিয়ে ঢাকায় দিলাম, আল্লাহর ইচ্ছা দিয়ে যেইটা ঢাকান ওইটা হচ্ছে তাকওয়া। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে জিজ্ঞাসা করা হলো খলিফাতুল মুসলিমিন, তাকওয়ার বিষয়টা আমাদেরকে একটু সহজ করে বুঝাই দিবেন নাকি? হযরত ওমরে ফারুক বললেন খুব কঠিন বিষয় নয়, এমন একটা গিরিপথ দিয়ে তুমি যাচ্ছ, ডান দিকেও পাহাড় বাম দিকেও পাহাড়, চিকন একটা রাস্তা, আবার গিরিপথের মধ্যে অনেক দিন মানুষ চলে না, কতকগুলা কাঁটার সের তার মধ্যে গাছ দাঁড়িয়ে গেছে, কাঁটার গাছগুলা দুই পাশ থেকে নেমে এসেছে, এখন তোমাকে গিরিপথটা অতিক্রম করতে হবে, ওই গিরিপথ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই, ওই রাস্তা দিয়ে গেলে তোমার জন্য কাঁটার গাছ আছে, তুমি কেমনে চলবে এখন? যখন কাঁটার গাছটা নিচু তুমি তার থেকে নিচু হও, যখন ডান পাশে কাঁটা তখন ডানে চেপে যাও, বাম পাশে কাঁটা বামে চেপে যাও, মাথা নিচু করে নিজের গায়ে যেন একটাও খোঁচা না লাগে, সাবধানে তুমি যেইভাবে প্রতিটা পদক্ষেপ দেখে 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 চিন্তা করে করে আগাও, তাকওয়াটা হচ্ছে ঠিক একই রকম। তোমার সামনে কামাই রুজির অনেক রাস্তা উন্মুক্ত থাকবে, পোশাক পরিচ্ছদের অভাব থাকবে না, মতবাদের কোনো অভাব তোমার সমাজের মধ্যে পড়বে
করবে না, নানান কনসেপ্ট তোমার সামনে এসে যাবে, কিন্তু তুমি সব সময় হিসাব করবে আমার আল্লাহ কোনটা করতে বলেছেন, আমার আল্লাহ কোনটা নিষেধ করেছেন, আমার রসুল কোন পথ প্রদর্শন করেছেন কোনটা নিষেধ করেছেন। বান্দা যখন তার প্রতিটা পদক্ষেপ বুঝে সুঝে আল্লাহর দেওয়া রাস্তা নির্বাচন করে করে চলে, হযরত ওমরে ফারুক বলছেন এই বান্দাটাই তাকওয়ার রাস্তায় থাকে, আর যে এই রাস্তাটাকে নিজের জীবন আচরণ হিসাবে মেনে নেয় সেই হচ্ছে আল্লাহর কাছে মুত্তাকি। এই জন্য রব্বুল আমিন বলছেন ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আমার রব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, একবার যদি তোমার চেতনার মধ্যে এটা জাগ্রত হয়ে যায়, এই চেতনাটা তোমার যদি একবার উদ্ভাসিত হয়, একবার যদি আলোর পথটা তুমি অন্তর দিয়ে অনুভব করতে পারো, আল্লাহ বলছেন যালিকা মিন আয়াতিল্লাহ, এই যে রব্বুল আমিন তোমাকে পোশাক দিলেন লজ্জাস্থান আবৃত করার জন্য, রব্বুল আমিন তোমাকে সৌন্দর্য বর্ধনের জন্য তাকওয়ার পোশাক সর্বোত্তম বললেন, যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর দেওয়া অন্যতম একটা নিদর্শন, কোন একটা বান্দা যদি এইটা একবার অনুভব করতে পারে, আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াযাক্কারুন, আশা করা যায় এই মানুষগুলা এই জিকির এই আলোচনা এই বর্ণনা এইগুলার দ্বারা ওই মানুষটা এটা বুঝেই ফেলবে যে অবশ্যই আল্লাহর দেওয়া পোশাকটা বান্দার জন্য অন্যতম বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আয়াত মানে কেবলমাত্র এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ এক আয়াত, এটা না, এই আয়াত মানে হচ্ছে তোমাদের জন্য নিদর্শন, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনন্য উপহার আয়াত, এইটা তোমার জন্য, আল্লাহ বলছেন তোমার পোশাক। হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো পোশাক পরতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন পোশাক পরার সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া, এটা হচ্ছে পোশাক পরার দোয়া। কি বলতেন রাসূল? হে আল্লাহ, তোমার কাছে আমি কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ আমাকে এটা পড়ার তৌফিক দিয়েছেন, আর আল্লাহ এই পড়ার তৌফিক দিয়ে আপনি আমাকে রাযাকানি এইটা আমাকে রিজিক হিসাবে দিয়েছেন। রিজিক মানে কেবলমাত্র মুখ দিয়ে খায় পেট দিয়ে বললাম আর পায়খানা করে বের করে দিলাম, এটা রিজিক নয়। তিনি বলছেন এই পোশাকটাও আমার জন্য রিজিক, কেননা আল্লাহ যেই পোশাক তুমি আমাকে দিয়েছো এইটাকে কালেক্ট করা এইটাকে বানানো এইটার যে ইনগ্রিডিয়েন্টস যেইগুলো দিয়ে এইটা বানানো হয় এইটা নেওয়ার মতো যোগ্যতা আমার ছিল না, এটা তুমি বড় আদর করে আমাকে উপহার দিয়েছো। সুবহানাল্লাহ বলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক পরার দোয়া হিসেবে এটা পড়তেন, যদি সুযোগ থাকে শিখে নেবেন, সহজ দোয়া আপনি পড়বেন আলহামদুলিল্লাহিল্লাজি কাসামি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া, এইটা আমার আয়ত্তের মধ্যে আনার কোনো সুযোগ ছিল না, কোনো শক্তি ছিল না, তুমি আমাকে এনে দিয়েছো। সুবহানাল্লাহ। আমি চিন্তা করবেন কি বলেন, দোকানে গেলাম কাপড়ের দেখলাম চয়েস করলাম কত করে গজ বললাম কিনে নিলাম দাম দর করে বানাতে দিলাম, এ আবার কি, এইটা আবার বলে আমি মিন গায়রি হাওলিম ওয়ালা কুওয়া, এটা কথা হলো? আপনি একটু তলের খবর নিয়ে দেখেন এই কাপড়টা কি দিয়ে বানালো, এই কাপড়টা কোথার থেকে তৈরি হলো, মেশিনটা কিভাবে বানানো হলো, ওই মেশিন কি কি আইটেম দিয়ে তৈরি করা হয়েছিল, ওই মেশিনটা চলতেছে কি দিয়ে, ওই চলার জন্য যে তেল লাগে কোন খনিতে তেল উৎপাদন হয়েছিল, তেলটা তুলেছিল কে, তেলটা ক্যারি করে যেই দেশগুলোতে নিয়ে যাওয়া হয়েছিল ক্যারি করার জন্য কি কি মাধ্যম ব্যবহার করা হয়েছিল, আপনি যদি ভাবতে শুরু করেন আর আমাকে বলতে দেন আমি 15 মিনিট শুধু টানা এটা বলে যাব, আপনার মাথায় কুলাবে না কি অসীম প্রক্রিয়ায় রব্বুল আলামিন আপনার আমার জন্য এই পোশাক পরিচ্ছদটা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত এটা প্রিয় ভাইরা, এই নিয়ামতের আমাদের কৃতজ্ঞতায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাথা ঝুঁকে যাওয়ার কথা। অবশ্য আমরা মাঝে মাঝে আবার আমাদের দেশের থেকে সারা পৃথিবীতে কাপড় রপ্তানি করে কুল পাই না, আমরা আবার বালিশের কভার আর চাদর কেনার জন্য আবার জার্মানিতেও যাই, সে ভিন্ন কথা, যার যাওয়ার সে যাক, কোনো একটা অজুহাতে যাওয়া লাগলে যাবে, এটা আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা আমাদের দেশ থেকেই সারা পৃথিবীর কাপড় চুপুর সাপ্লাই দিয়ে কুল পাচ্ছি না,
আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অন্যতম নিয়ামত, অন্যতম শ্রেষ্ঠ আল্লাহর দেওয়া বান্দাদের জন্য একটা উপহার আল্লাহ বলছেন, সেটা হচ্ছে তোমাদের জন্য পোশাক। উদ্দেশ্য কি? এক নম্বর, ইউয়ারি সাওআতিকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানগুলো আবৃত করে ফেলবা। আর ওয়ারিশা, সৌন্দর্য তোমাদের এর দ্বারা আছে, তোমার পোশাকের জন্য একটা সৌন্দর্য আছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরের আয়াতের মধ্যে মূল কথা বলছেন, গভীর মনোযোগী খেয়াল করেন, আল্লাহ বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনানকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ বলছেন, ও আদম সন্তান খুব সাবধান হয়ে যাও, লা ইয়াফতিনানকুমুশ শাইতান, তোমাদেরকে যেন শয়তান কখনো পরীক্ষার মধ্যে না ফেলে দেয়, বিপদের মধ্যে না ফেলে দেয়, তোমাদেরকে এমন কঠিন পরিস্থিতির মধ্যে যেন না ফেলে। অগ্রিম সতর্ক হয়ে থাকো, তোমরা কি পরিস্থিতি সেইটা আল্লাহ বলছেন, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, তোমাদের পিতা মাতাকে যেরকম কঠিন এক পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে জান্নাত থেকে দুনিয়ায় নিয়ে এসেছিল, তোমরা যেন এই রকম কোন পরীক্ষার মধ্যে পড়ো না। তাফসীরে কাবীরের ভিতরে, তাফসীরে তাবারীর ভিতরে, ইবনে কাসীরের ভিতরে এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে, আমাদের পিতা মাতা ওই জান্নাত থেকে দুনিয়ায় এসেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তাকে দুনিয়ায় তো ডাইরেক্ট দিতে পারতেন, শয়তান এইরকম একটা প্রক্রিয়া করার পর আল্লাহ তাদেরকে দুনিয়ায় পাঠালেন। রাব্বুল আমিন এটা বিনা কারণে করেন নাই। আপনার আমার পিতা হিসাবে বারবার আল্লাহ রাব্বুল আমিন এখানে আদম আর হাওয়া আলাইহিসসালামের কথা বলছেন। আল্লাহ বোঝাতে চান তাদের মূল স্থান ছিল জান্নাতে, ওই জান্নাত থেকে দুনিয়ায় দেওয়া হলো। পিতার সন্তান হিসাবে যদি তুমি যোগ্য সন্তান হও, মিরাসনামা অনুযায়ী জান্নাতে তোমার অংশ আছে, ওই জান্নাতে তুমি আবার ফেরত যাবে। তোমার পিতামাতাকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় দিয়েছিল, কিন্তু এখন শয়তানের টার্গেট হচ্ছে যেই জান্নাত থেকে ফেরত আসছে ওই জান্নাতে মিরাসনামায় তোর সন্তান যাবে, কিন্তু ওই পিতামাতাকে জান্নাতে যা করছে এখন সন্তানদেরকে দুনিয়ায় তাই করতে চায়, যাতে করে পিতা মাতা জান্নাত থেকে বেরিয়ে দুনিয়ায় আসছে, তার সন্তানগুলো যেন দুনিয়া থেকে আর জান্নাতে যেতে না পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন কি করেছিল সে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানযু আনহুমা লিবাসাহুমা লিইউরিহুমা সাওআতিহিমা। আল্লাহ বলছেন কিছুই করে নিছে, কেবলমাত্র তাদেরকে আল্লাহর একটা নির্দেশনাকে ভুলাই দিয়েছিল, ভুলাই দেওয়ার উদ্দেশ্য আর কিছু ছিল না, তার একটাই টার্গেট, এইটা যদি ভুলে যায় তাহলে তারা তাদের লজ্জাস্থান যেন পরস্পর দেখে ফেলতে পারে, আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামকে যেন জান্নাতের পোশাকটাকে তুলে দেওয়া যায়। অনেক মুফাসসির ব্যাখ্যা করছেন, ইলিয়ারি সাওআতিহিমা, সাওআত মানে হচ্ছে তার জন্য আবরণ, জান্নাতে আপনার আমার পিতা মাতা যে পোশাক পরে থাকতেন ওই পোশাক দেখা যেত না। রব্বুল আমিন এমনভাবে তাদেরকে আচ্ছাদন দিয়েছিলেন, দুনিয়ার পোশাকের সাথে তার মিল নাই, জান্নাতের পোশাক তার গায়ে থাকতো কিন্তু দেখা যেত না, কিন্তু দেখা না গেলেও তার ভিতর দিয়ে লজ্জাস্থানটা আবৃত থাকতো, কিন্তু শয়তান টার্গেট করেছিল তাদের ওই জান্নাতি পোশাকটা খুলে একজন আরেকজনকে যেন লজ্জাস্থান দেখায় ফেলতে পারে। আল্লাহ বলছেন এখনও শয়তানের টার্গেট মানুষকে বিবস্ত্র করা, মানুষকে উলঙ্গ করা, মানুষকে বেহায়া বানানো, ওইখানে করেছিল করার কারণে দুনিয়ায় আসছে, আর যারা দুনিয়ায় আসছে তাদেরকে করার দ্বারা টার্গেট তারা যেন আর জান্নাতে যেতে না পারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ইন্নাহু, আল্লাহ দুইবার বলেছেন, খেয়াল করেন, আরবির গ্রামার জেনে থাকলে বুঝতে পারবেন, আল্লাহ বলছে ইন্নাহু ইয়ারাকুম, নিশ্চয় যে শয়তান সে তোমাদেরকে দেখে, আল্লাহ আবার বলছেন ওয়াহুয়া, অবশ্যই সে দেখে, আর সাথে কে দেখে, ও কবিলু, তার যারা চেলা যেমন আছে তারাও দেখে, কাদেরকে দেখে, তোমাদেরকে, আল্লাহ বলছেন মিন হাইসু লা তারাউনাহুম, কিন্তু বড়ই দুর্ভাগ্য তোমাদের, তোমরা একটু কল্পনা করে দেখো না যে তারা তোমাদেরকে দেখে কিন্তু তোমরা কিন্তু তাদেরকে দেখতে পাও না।
এই আয়াতের ব্যাখ্যা আধুনিক মুফাসসিররা বলছেন, এই আয়াতের ব্যাখ্যাটা ভালো করে বুঝো, দুনিয়ার বুকে তোমাদের কাছে এমন কতকগুলা শয়তানের চার চিপময় চর্ষক চক্রান্ত আছে, দেখলে মনে হবে বড় সুন্দর কথা, বড় সুন্দর প্রজেক্ট, এর থেকে সভ্যতা সংস্কৃতির পক্ষে কিছুই হতে পারে না। একটা মেয়ে সুন্দর করে গোটা গায়ের মধ্যে স্বাভাবিক একটা পোশাক পরে থাকবে, যেই পোশাকে তার হাত মাথা পিঠ পুট সব দেখা যাবে, তাহলে মানুষের কাছে তার সৌন্দর্যটা প্রকাশ পাবে। আর ইসলাম কি বলে? ইসলাম বলে বোরকা পরো, এরপরে হেজাব করো, এরপরে এইটা করো সেইটা করো, এর সাথে দেখা করা যাবে না, তার সাথে কথা বলা যাবে না। এইটা কি কখনো মানবতার পক্ষে হতে পারে নাকি, নারীদের পক্ষে হতে পারে নাকি? এই জন্য ডায়লগ দিছে, নারীকে স্বল্প বসনা বানায়া, তাদেরকে প্রগতিশীল বানায়া, দুনিয়ার কাছে তারা আধুনিকতায় দিতে চায়। আল্লাহ বলছেন ভালো করে খেয়াল করে দেখো, তো আল্লাহ বলছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলু মিন হাইসু লা তারাউনাহুম, সে এবং তার চেলা চামুণ্ডারা তোমাদের সব কিছু দেখতে পায় কিন্তু তোমরা দেখতে পাও না। প্রকারান্তরে এর অর্থ তাদের চক্রান্তটা তারা সবসময় করে, কিন্তু বান্দা তোর বুদ্ধি বিবেক তো অনেক কম, তুই তার চক্রান্ত ধরতে পারিস না। ও তোরে প্রগতির নাম দিয়ে নানান নাম দিয়ে আধুনিক বানাতে চায়, তোর মগজ ধোলাই দিতে চায়, কিন্তু আমি আল্লাহ বললাম এইগুলা একটাও সঠিক কথা নয়। তার নাম প্রগতি, কিন্তু ইসলামে ওইটার নাম হচ্ছে বেহায়াপনা, ঠিক কিনা? তাছাড়া কেন এরকম হবে দুনিয়ার বুকে? আপনি যদি রিয়ালি মানবতাবাদী হন, আপনি রিয়ালি যদি নারীবাদী হন, তাহলে আপনার মধ্যে তো একটু সাম্য থাকা লাগবে। সাম্যটা কেমন করে? দুনিয়ায় একটা মানুষ বিকিনি পরে ঘুরবে, কেউ তার মানা করতে পারবে না, পারবে বিচের মধ্যে সে উলঙ্গ হয়ে থাকবে, চিত হয়ে উপর হয়ে থাকবে, ওই জায়গায় রোদ পোহাবে, দুনিয়ার বুকে মন চাইলে পোশাক পরবে, মন চাইলে পরবে না, নতুন নতুন প্যান্ট কিনবে, কিনার পরে এখানে সেখানে কেটে দিবে, ইচ্ছা মতো ব্যবহার করবে, যেই পোশাক ঘরের মধ্যে বাথরুমের ভিতরে পড়তে মানুষ লজ্জা পায়, অনেক মানুষ সবাই না, ওই পোশাক বাহিরে পরবে, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকটা দল, তার পোশাক সে নির্বাচন করবে, কি পরবে না পরবে এটা তার বুঝিতে, সেই বোনটা আমার হিজাব পরবে বোরকা পরবে, সেখানে বাধা দেওয়া হয় নারীবাদীদের তখন কোনো কথা নাই, ঠিক কি না? তার মানে বোঝা যায় এরা নারীবাদী নয়, এরা হচ্ছেন শয়তানবাদী। আল্লাহ বলছেন এরা হচ্ছেন সেই শয়তান যারা চক্রান্ত করে লজ্জাস্থান যেরকম আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে সরিয়েছিল, পোশাক সরিয়েছিল, এরা ওই শয়তানের আপন ভাই, আপন আত্মীয় স্বজন। তারা এখন দুনিয়ার বুকে বনি আদমকে বিবস্ত্র করায়া জান্নাত থেকে মাহরুম করতে চায়, ঠিক কি না? শুধু ঠিক আমি বললে হবে না, দেখেন আল্লাহ কি বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছেন, ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। আবার আল্লাহ বলছেন ভালো করে চিনে নাও, আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য কি মেসেজ দিচ্ছি। আল্লাহ বলছেন ইন্না জাআলনা শায়াতিন, নিশ্চয় আমি শয়তানকে বানায় দিয়েছি আউলিয়া, আউলিয়া মানে কার বন্ধু নয় অভিভাবক। আল্লাহ বলছেন নিশ্চয় আমি শয়তানকে অভিভাবক বানাইছি, কাদের? আল্লাহ বলছেন লিল্লাযীনা লা ইউমিনুন, আল্লাহর দেওয়া বিধিবিধান নিয়ম কানুন, আল্লাহর দেওয়া পোশাক পরিচ্ছদের হাকাম, যারা মানবে না নিজেরাও একটু বুদ্ধি খাটাবে। আল্লাহ বলছেন তোমার বুদ্ধির উপরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের প্রস্রাবের একটা স্তর ফেলেছেন, ফেলে দিয়ে রাব্বুল আলামিন আল্লাহর বিধান যারা মানতে চায় না শয়তানকে তাদের অভিভাবক বানাইছে। অভিভাবক মানে কি? কেয়ার অফ। এখন আপনি স্বাবলম্বী হন নাই, আপনার নিজের আইডেন্টিটি হয় নাই, আপনার একজন অভিভাবক আছে, বলে তোমার অভিভাবক কে? পিতার নাম অভিভাবকের নাম, ঢাকায় থাকো গ্রাম থেকে এসছো, তোমার অভিভাবক কে? স্থানীয় অভিভাবক কে? তার মানে কোনো আপনি সমস্যা যদি করেন, ভালো মন্দ করেন, আপনার কোনো প্রয়োজন যদি পরে কর্তৃপক্ষের যদি যোগাযোগ করতে হয়, যার মতামত নিয়ে আপনি চলবেন, টাকা পয়সা যদি আপনার দেওয়ার কথা দেন নাই, যার সাথে যোগাযোগ করা হবে সে হচ্ছে আপনার অভিভাবক, ঠিক কি না? আল্লাহ বলছেন যারা আল্লাহর বিধান থেকে মস্তানি করে মাথা কাটায় নিজেদেরকে সরায় নিছে, আল্লাহ শয়তানকে তাদের অভিভাবক বানাইছেন, শয়তান যা বলে ওরা তাই করে, ঠিক কি না? ওদের নিজেদের কোনো মন্তব্য নাই, ওদের মাথার মধ্যে নিজেদের আর কোনো আইডিয়া নাই,
ওদের আইডিয়াহীন হয়ে ওরা এখন হয়েছে শয়তানের অভিভাবক হতে। আজকের পৃথিবী বেলাল্লাপনা বেহায়াপনা, পোশাক পরিচ্ছদে মানুষকে বিবস্ত্র বানায় দেওয়া, নারীবাদিতার নামে, স্বাধীনতার নামে নারীদেরকে পণ্য বানায় দেওয়া, এটা তো আজকের পৃথিবীর মানুষের কাছে নতুন করে বোঝার কোনো জিনিসই না, এটা তো সবার মাথার মধ্যে পরিষ্কার। তারপরে আমাদের চোখের মধ্যে আবরণ পড়ে গেছে, ইমানদাররা পর্যন্ত এটার গায়ে মাখে না। কতবার আপনাদের কাছে উদাহরণ দিয়েছি, নতুন করে তার বলার কিছু নাই, গাড়ি বিক্রি করে মেলার মধ্যে, গাড়ির সামনে লাগায় রাখছে লেটস ড্রাইভ হার, আসলে কি ওই মহিলারা চালাবে না গাড়িতে চালাবে বোঝা যায় না। গাড়ির সামনে মহিলা দাঁড়ায় আছে, বাণিজ্য মেলায় গিয়েছিলাম এইবারে, যাওয়ার পরে দেখি আল্লাহর রহমতে কোনো সেলসম্যান পুরুষ নাই, আপনার খাটের দোকানেও দেখি মহিলা সেলসম্যান, লিপস্টিকের দোকানেও মহিলা সেলসম্যান, হাঁড়ি বাতিলের দোকানেও মহিলা সেলসম্যান, লুঙ্গির দোকানেও মহিলা সেলসম্যান, ব্যাপার কি? লুঙ্গির দোকানে মহিলা সেলসম্যান কেন? আমার এটা বুঝান আপনি কি ব্যাপার। তার মানে বোঝা যায় যে আর কোনো বোঝাবুঝির কিচ্ছু নাই, শয়তান তাদের অভিভাবক হয়ে গেছে। ওই নারী চিন্তা করতেছে, হ্যাঁ আমি একটা কর্মসংস্থান পেয়ে গেছি। বোন রে, তুমি কর্মসংস্থান পাও নাই, বরং তোমাকে পণ্য হিসাবে ব্যবহার করতেছে, ঠিক কি না? যদি কর্মসংস্থানই হইতো তাহলে একটা মেয়ে পুরা বোরখা পরে উপরে চোখও না বের করে হাত মোজা পা মোজা পরে সাক্ষাৎকার দিতে যাক, তুমি যদি তারপরে ওই মেয়েকে ওখানে নিয়োগ দিতে পারো, ওই মেয়েকে যদি ওইখানে রাখতে পারো, তবে বুঝবো তুমি নারী স্বাধীনতার। তাছাড়া যেই মেয়ে গেছে ওর দেখছো আগে সাইজ কেমন, মুখ কেমন, রং কেমন, পোশাক কেমন, কেমন করে চলাফেরা করে, ওইগুলা সব দেখে পণ্য বিক্রি করা নয়, ওই মহিলাকে দিয়ে পণ্যকে টানার জন্য তাকে রাখা হয়েছে, তুমি নিজেও একটা পণ্যে রূপান্তর হয়েছো, ঠিক কি না? এটা বোঝানোর জন্য আপনাদেরকে এই যে মুসলিম বাজারের কোনায় যাওয়া লাগবে, বেশি দূরে যাওয়া লাগবে না, মুসলিম বাজারের কোনায় যায় দেখেন সুন্দর করে অমুক তমুক জেলি ময়েশ্চারাইজার ক্রিমের বিজ্ঞাপন দেওয়া আছে, মহিলা এইরকম করে দাঁড়ায় আছে, হাত দিয়ে একদিকে টান দিয়ে রাখছে, এটাতে দাগ আছে, এটাতে দাগ নাই, এটাতে মলম লাগাইছে, এটাতে লাগায় নাই। আমার কথা হচ্ছে ভাই, মহিলারা বেশি বাইরে থাকে না পুরুষরা বেশি বাইরে থাকে? হার্ড ওয়ার্ক কে করে? ঢাকা শহরে রিক্সা চালায় মহিলা বেশি না পুরুষ বেশি? ড্রাইভার মহিলা বেশি না পুরুষ বেশি? গার্মেন্টসে কাজ করে যেগুলো হার্ড ওয়ার্ক, ওই কাজগুলো কারা বেশি করে? তো হাত পা ফাটে খেলে ওদের। হ্যাঁ আপনি বুঝলেন না না যে আপনার ওই জায়গাতে কি জন্য দিয়ে রাখছে, আপনারে দিয়ে রাখছে শুধুমাত্র আপনিও একটা ওই রকম পেট্রোলিয়ামের পণ্য, আপনিও একটা পণ্য, এই পণ্যগিরি করার জন্য আপনাকে ওখানে নিছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা কারা করে? আল্লাহ বলছেন তারাই করে এটা, ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যারা আল্লাহর বিধান থেকে নিজেদেরকে সরায় নিছে আল্লাহ ওদেরকে শয়তান ওদের অভিভাবক হয়ে গেছে। শয়তান যেভাবে দিক নির্দেশনা দেয় ওরা সেইভাবেই কাজ করে। আল্লাহ বলছেন শয়তানের চক্রান্তই হচ্ছে মানুষকে বেহায়া বানানো, আর আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে মানুষকে লজ্জাশীল বানানো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওয়াইযা ফালু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা والله امرنا بها قل ان الله لا يأمر بالفحشاء اتقولون على الله ما لا تعلمون। আল্লাহ বলছেন এই ধরনের মূর্খরা আরেকটা কথা বলে, তারা বলতে থাকে ওয়াইযা ফালু ফাহিশাতা, যখন কোনো তারা অন্যায় করে, অশ্লীলতা করে, বেহায়াপনা করে, তারা বলে যখন এই অশ্লীলতাকে জিজ্ঞাসা করা হয় কেন তুমি এরকম করো, এইটা করা কি তোমার উচিত নাকি, সে বলে ওয়াজাদ না আলাইহি আবানা, এটা কি আমার দোষ নাকি, আমার বাপদাদা সবাই এরকম করে আসতেছে, আমি বাপদাদার থেকে এই অশ্লীলতা অসভ্যতা পেয়েছি, সুতরাং ধরলে তাদেরকে ধরেন, এটা কি আমার হাতে নাকি। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন শুধু এইটুকু বলে যদি চুপ থাকতো তাহলে হতো, সাথে সাথে আরো বলে আল্লাহু আমারনা বিহা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহু আমারনা বিহা মানে কি, এইটার মুখাতেব কমন লোকজন নয়, এইটার মুখাতেব হচ্ছে ওই আবু জাহেল উতবা সাহেবার সময়ের জাহেল যুগের মানুষরা, তারা দুইটা কাজ করত। যখন আল্লাহর ঘর তওয়াব করতে আসতো শয়তান বুদ্ধি শিখাইছে, বেটা হারাম কামাই করো, ডাকাতি করো, চুরি করো, সামারি করে এ করো সে করো, আল্লাহর ঘরের পাশে তওয়াব করবে ওই কাপড় চুপুর পরে, যেইটার মধ্যে হারাম হালাল মিশ্রণ আছে খোল, খুলে সব কাপড় চুপুর জমা রেখে ল্যাংটা হয়ে ঘুর আল্লাহর ঘরের পাশ দিয়া। শয়তান তারে শিখাই দিছে, সে আবার বলতেছে ল্যাংটা হয়ে ঘুরে, আবার কতকগুলো আছে যারা ওই কাপড় পরে তওয়াব করে।
তাফসীরের মধ্যে আসছে, তাওয়াব করার পর ওই কাপড়ের বরকত ওই কাপড় খুলে ফেলে দেয়, ওই কাপড় আর পরে না। আল্লাহ বলছেন তারা এরকম অসভ্যতা অশ্লীলতা করে, নিজেদের লজ্জাস্থানে একজন আরেকজনকে দেখায়, অথচ তাদের মাথার মধ্যে এটা কোনো চেতনার মধ্যে আলোড়ন আনে না। আল্লাহ বলছেন আবার উল্টা বলে, আল্লাহু আমারনা বিহা, আল্লাহ এই তরিকা প্রবর্তন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোশ্চেন কালেও নয়, কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, জেনে রাখো রাব্বুল আলামিন কখনো কাউকে অশ্লীল অসভ্যতার নির্দেশনা দেন না। আল্লাহ বলছেন আতাকুলুনা আলাল্লাহি মা লা তাআলামুন, যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই, তোমরা কি আল্লাহর ব্যাপারে এরকম ভয়াবহ কথা বলবে নাকি? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, সুতরাং এই আয়াত কারিমার দ্বারা আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হচ্ছে আপনি যে জায়গাতে অসভ্যতার গন্ধ পাবেন, অশ্লীলতার গন্ধ পাবেন, আপনার মাথা যেই জায়গাতে বলবে এইটার সাথে ইসলাম যায় না, আল্লাহ রাব্বুল আলামিন ফাহিশার ব্যাখ্যা যারা করেছেন, ফাহশাতুন আরেকটা হচ্ছে ফাহাশাতুন, এই শব্দ দুইটার থেকে তারা বলছেন ফাহাশুন, এমন চূড়ান্ত বাজে কাজ যা যুক্তি বুদ্ধি এবং সুস্থ বিবেকের প্রত্যেকটা মানুষ স্বীকার করে যে এই কাজটা করা ঠিক নয়, যদি করেও থাকে তারপরেও যুক্তিতে বুদ্ধিতে এবং সুস্থ বিবেকে যে এই কাজকে অপছন্দ করে ওই রকম কাজগুলাকেই ফাহেশা বলা হয়। আল্লাহ বলছেন আল্লাহ কখনো বান্দাকে ফাহেশা কাজের নির্দেশ দেন না, আর ইমানদার কখনো ফাহেশা কাজের সাথে থাকতে পারে না। প্রিয় ভাইরা, এই যে ফাহেশা অসভ্যতা অশ্লীলতা, এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত ইমানদারদেরকে তার লাইন থেকে সরানোর জন্য। প্রিয় ভাইয়েরা, আমরা দেখতে পাই আগে ছিল অশ্লীলতা গোষ্ঠী গোষ্ঠী আঞ্চলিক পারিবারিক, সেই অশ্লীলতার এখন একটা বিশ্বায়ন হয়েছে, একদিনে যেন সবাই এই অশ্লীলতার প্রতিযোগিতায় নামতে পারে এরকম একটা দিবস আমাদের সামনে অত্যাশন্ন, সেটার নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। আসলে ইসলামে যদি বলা হয় তাহলে এটা হচ্ছে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড়, এটা হচ্ছে বেহায়া দিবস। আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক, কেননা এর ইতিহাস আপনি যদি জেনে থাকেন তাহলে কোনো ইমানদার ন্যূনতম যার ইমানের চেতনা আছে সে যদি জানে যে এই কাজটা করলে আমার এই গুণা হয়, এই কাজটা করলে আমার এই গুণা হয়, এই কাজটা করলে আমার এই গুণা হয়, তাহলে সেই কাজ ছাড়বে। কিন্তু কোনো ইমানদার, ধরেন খুব খারাপ ইমানদার, তেমন ভালো না, কিন্তু সে যদি এইটা জানে যে এই কাজ করলে আমার ইমান চলে যায়, সে কি এই কাজ করবে? ভাই, এই দিন লেটে উপস্থিত হলে আমার বেতন থেকে এই কয় টাকা কাটা যায়, তিন চার দিন না আসলে একদিনের বেতনই পাওয়া যায় না, যদি একটুখানি আগে বেরিয়ে যায় তাহলে আমার জন্য বস বকাবকি করে, দুপুরবেলা যদি একটু লাঞ্চের টাইম বেশি নেই তাহলে আসার পর লাইনম্যান চিৎকার চেঁচামেচি করে, সবগুলাই মেনে নেয়, গাল টাল খাইতে খাইতে মানুষজন বলে তোর কি গন্ডারের চামড়া নাকি, এত বকাবকি করা হয় তারপরেও তোর আমলে নেয় না। আমাদের ঢাকায় যেরকম বাসের ড্রাইভাররা আছে, এদের চামড়া কমসে কম 1.5 থেকে 2 ইঞ্চি মোটা, কারণ এই বেঁকা করে দিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় যাবে, ওরে আপনি হাজার হর্ন দেন, বকা দেন, বাঁশ দিয়ে বাড়ি দেন, কোনোভাবেই ও নড়বে না, যতক্ষণ না ওর গাড়ির সুপারভাইজার বা হেল্পার ডবল না মারে ততক্ষণ ও নড়ে না। লোকজন ভিতর থেকে গালাইয়া বুচ্ছাড়া করে দিয়ে তার কানের কাছে যায় বলে, ভাই হয়েছে তো, অনেকক্ষণ দাঁড়াইছিস, যা তাই পিছনে যায় বসেন, যাচ্ছি। এই যে এই রকম যারা চরিত্রের অধিকারী, এই মানুষ যদি এই রকম হয় কি কি অপরাধ, এই করার পরেও ঠিক আছে, সে পজিশনে আছে, চাকরি যায় নাই, সে এই কাজ করে অপরাধ, কিন্তু সে যদি জানে যে এই কাজটা করলে আর কোনো বকাবকি নাই, চাকরির থেকেই বহিষ্কার, কেবল বহিষ্কার না, চাকরির থেকে বহিষ্কার করার সাথে সাথে পানিশমেন্টও আছে ওর জন্য, এমন কোন একটা সাজার ব্যবস্থা আছে যেটা তার জন্য বিপজ্জনক, তাহলে বুদ্ধিমান যদি কেউ হয় তাহলে অন্যান্য ভুল যাই করুক চাকরি হারানোর মতো কোনো কাজ করবে না, ঠিক কিনা ভাই? এত কথা এই জন্য বললাম, এই যে আমরা বিশ্ব বেহায়া দিবস যেটা বলছি, এই দিবসটার ইতিহাস যদি কেউ জানে তাহলে ও বুঝবে যে এটা কেন করা যাবে না, অন্যান্য নানান কাজ করলে নানান ধরনের পানিশমেন্ট আমার হতে পারে, কিন্তু এই কাজটা যদি বুঝে সুঝে কেউ করে ইমানের দপ্তর থেকে তার নাম চলে যাবে, মুসলমান হিসেবে সে আর পরিচয় দিতে পারবে না, ঠিক কিনা? কেন?
শুনেন তাহলে, তাদের যেন নানান ধরনের উপকার হয়, এই জন্য নানান ধরনের উৎসব করতে, উৎসবগুলা ছিল অশ্লীল, অসভ্য, বেহায়াপনা, যেইগুলা সাধারণ মানুষের দৃষ্টিগোচর, এইগুলো সব কাজ রোমান পৌত্তলিকরা করত। কেন? যাতে ঈশ্বরের বর পাওয়া যায়, ঈশ্বর থেকে তাদের উপরে যেন কিছু অনুগ্রহ হয়। এটা যেরকম ভারতীয় আর্যরা করত, তারাও এই উৎসবগুলা প্রাচীন আমলে করত, এটা ফেব্রুয়ারিতে। আস্তে আস্তে করে যখন এই উৎসবটা বড় রূপ ধারণ করলো পৌত্তলিকদের মধ্যে, তখন তারা এইটাকে বলতো লুপারকেলিয়া, লুপারকেলিয়া উৎসব নামে তারা এইটাকে ঘোষণা দিত। ঈসা আলাইহিসসালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার পরে ঈসা আলাইহিসসালামের প্রধান বিরোধিতা করতো একজন, তার নাম ছিল শৌল। এত বিরোধিতা করতো ঈসা আলাইহিসসালামের ধর্মের প্রত্যেকটা পরতে পরতে সে ভুল ধরত। কিছুদিন পর হঠাৎ করে ভুল পাল্টে গেল, তার পাল্টায়া নিজের নাম পরিবর্তন করে শৌল থেকে নাম রাখলো পল, রেখে বলল আমি এখন ঈসা আলাইহিসসালামের ধর্মের পুনরুদ্ধারকারী, আগে যা ভুল করছিলাম এখন বিরাট আমি লাইন মতো আসছি, আগে মানতামই না এখন তার সহকারী হয়ে গেলাম। এই আস্তে করে পল হওয়ার পরে ফিলিস্তিনে যখন সে গেল, ফিলিস্তিনে ছিল ঈসা আলাইহিসসালামের একদম একনিষ্ঠ, সত্যি সত্যি ঈসা আলাইহিসসালামের অনুসারী, তারা বলল না এই লোকের তো মতিগতি খারাপ, অতিভক্তি তো চোরের লক্ষণ, উল্টাপাল্টা কথা বলে। সবচেয়ে বড় উল্টা কথা সে বলে, সে বলে ঈসার সম্মান বৃদ্ধি করার জন্য যত মিথ্যা বলো, যত অনাচার করো কোনো সমস্যা নাই, আমার প্রভুর যদি তাতে সম্মান বৃদ্ধি পায় মিথ্যা বলো, কিতাবকে বিকৃত করো, নতুন বিধান সংযোজন করো, কিচ্ছু যায় আসে না, তাতে যদি আমার প্রভুর বরত্ব হয় সমস্যা নাই। ফিলিস্তিনের যারা ঈসা আলাইহিসসালামের অনুসারী ছিলেন তারা বললেন যে কি ব্যাপার, তোমার তো এইরকম কথাবার্তা বলার কথা নয়। তারা সন্দেহ করতে শুরু করলো, সাথে সাথে সেই লোক পালায় চলে গেল এশিয়া মাইনর এবং ইউরোপ অঞ্চলে। যাওয়ার পরে ইচ্ছা মতো বাইবেলে, ইচ্ছা মতো তাদের কিতাবে বিকৃত আর বিকৃত করতে শুরু করলো। এরই ধারাবাহিকতায় পঞ্চম এবং ষষ্ঠ শতকের দিকে তখন তারা দেখলো যে লুপারকেলিয়া যে উৎসবটা আগে হতো, এই উৎসবটাকে তারা সেখানে নতুন রূপ দেওয়া শুরু করলো। সেখানে একজন ভ্যালেন্টাইন নামে, তাকে বলা হতো সেন্ট ভ্যালেন্টাইন, সে সেখানকার একজন সাধু ছিল, এটা নিয়ে অনেক কথা আছে। সে তখন এই উৎসবটাকে নতুন করে সেখানে প্রবর্তন করতে শুরু করলো এবং সে এইটাকে খ্রিস্টীয় একটা উৎসব হিসাবে ঘোষণা দিল। আগে ছিল রোমান পৌত্তলিকদের উৎসব, আস্তে আস্তে করে সেটাই ষষ্ঠ এবং ষষ্ঠম, পঞ্চম এবং ষষ্ঠ খ্রিস্টীয় শতকে এসে সেইটা হয়ে গেল খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। এই উৎসবটা হওয়ার পরে এটাকে তারা তখন নিজেদের মধ্যে একটা ধর্মীয় রূপ দিয়ে এইটাকে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে উদযাপন করত। প্রিয় মুসলমান, আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, আপনি যত খারাপ মুসলমান হন, যত কম আমল করা মুসলমান হোক, যত আপনি আল্লাহর বিধান থেকে দূরে সরে থাকেন আপাত দৃষ্টিতে দেখা যাক, কিন্তু আপনি বিধান থেকে দূরে সরে থাকা একটা, এটা মেনে মেনে অনেক সময় না মেনে নেওয়া গেলেও এটাকে বাস্তবতায় যদি মানেন, আপনি কি অন্য কোনো ধর্মের নিজেরটা করেন না, নিজে অন্য কোনো ধর্মের উৎসব, অন্য কোনো ধর্মের ইবাদত কি আপনি করবেন? মানে আপনি নামাজ পড়েন না, নামাজ পড়া আপনার উচিত, নামাজ না পড়লে ইমানের মধ্যে সবচেয়ে বড় ঘাটতি হবে, কিন্তু আপনি যেহেতু নামাজ পড়েন না, নামাজ কম পড়েন, এই জন্য আপনি কিছু পূজা করবেন, শনিবার দিন ইহুদিদের ইয়েতে যাবেন, রোববার দিন খ্রিস্টানদের গির্জাতে যাবেন, যেহেতু আপনি রোজা কম করেন অন্তত একটা দিয়ে তো পোষাবেন, করবেন আপনি? যত বেকুব মুসলমানই হোক এইটা করবে না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে যেইটা পৌত্তলিকদের উৎসব ছিল, যেইটাকে সুস্পষ্ট, আমার কথা আপনার যদি বিশ্বাস না হয়, আপনি তো আধুনিক জেনারেশনের মানুষ, আপনি উইকিপিডিয়াতে সার্চ দেন, আপনি ইনসাইক্লোপিডিয়া দেখেন, আপনি গুগল করেন হিস্টোরি অফ, এই যে আপনি ভ্যালেন্টাইন্স বের করে দেখেন, আপনি লুপারকেলিয়া লিখে দেখেন, আপনার চোখের সামনে আপনার ফোনের মধ্যে সব ইতিহাস আসবে, এইটাই এক তাও মুসলমানদের অস্তিত্বর সাথে সম্পর্ক নাই, এই প্রত্যেকটা জিনিস বিধর্মীদের ধর্মীয় উৎসব। সেইটাকে আস্তে আস্তে করে নব্য সাম্রাজ্যবাদ এসে কি দেখলো, তারা দেখলো দারুণ তো, যেইটা পৌত্তলিকরা বেহায়াপনায় করত, যেটা খ্রিস্টানরা কায়েম রেখেছিল তাদের মানুষজনের মধ্যে বাস্তবায়ন করার জন্য, সেটাকে এখন বিশ্বব্যাপী ছড়ায় দেওয়া দরকার। কারণ কি, শয়তান চায় আদম আলাইহিসসালামকে যেরকম জান্নাত থেকে নামিয়েছিল লজ্জাস্থান দেখায়া, শয়তান এটার মধ্যে সবচেয়ে মজা খুঁজে পাইছে যে এর মধ্যে যা যা করা হবে এইগুলো সবগুলা লজ্জাহীনতার কারবার, লজ্জাহীনতা যেখানে শয়তানের এজেন্ডা সেখানে, ঠিক কিনা?
প্রিয় ভাইয়েরা, আজকে এইটাকে দেওয়া হয়েছে বিশ্বব্যাপী রূপ। তার কারণ কি? আমি দেখেছি চারটার মধ্যে কারণ আছে। একটা হচ্ছে বড় ধরনের বাণিজ্য, দুই নম্বর হচ্ছে চরিত্র নষ্ট করা, তিন নম্বর মুসলমান সমাজকে ভোগবাদী বানানো, চার নম্বরে আন্তর্জাতিক একটা চক্রান্তের মধ্যে আছে। আপনি খেয়াল করে দেখেন, ইসলাম আগে ত্যাগ শিখিয়েছে, আগে ভোগ শিখায় নাই। আপনি কুরবানি দেন কত কষ্ট করে, আপনার কুরবানি কিন্তু ত্যাগের, আপনার কুরবানি ভোগের না। আপনি রোজা রাখেন, আপনি রোজা রাখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার ভাইকে ইফতার করাও, তুমি যদি ইফতার করাও তাহলে তোমার জন্য এইটা হচ্ছে বিরাট বড় এক নিয়ামত, যে নিয়ামতটা তোমার রোজায় যা সওয়াব, আল্লাহ তোমাকে সেই পরিমাণ সওয়াব দেন। সারাদিন না খেয়ে থাকেন, মুসলমান ঈদে যায়, ঈদে যাওয়ার আগে ফিত্র আদায় করে দিয়ে যায়, মুসলমান অন্য ভাইকে শরীক করে নিয়ে তারপরে সে সেই জায়গাতে শামিল হয়। সুতরাং ইসলামের সব কিছু ত্যাগ আগে, ভোগ আগে নয়, ঠিক কিনা? দুই নম্বর, ইসলামের সব কিছুর মধ্যে আপনি দেখতে পাবেন লজ্জাশীলতা সবার আগে। ইসলাম বলছে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক নাই। পৃথিবীতে যত আসমানি কিতাব আসছে সব কিতাবের মধ্যে এটা লিপিবদ্ধ আছে, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক নাই, এটা হারাম। সকল আসমানি কিতাবে একটা বিধান লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা বিধান হচ্ছে এইটা যে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক প্রতিস্থাপিত হতে পারে না। অথচ তারা নতুন করে এটা শিখিয়েছে, কিসের বিয়ে কিসের কি। তাদের এখন সমাজে আপনার আইডল মেসি, আপনার আইডল রোনাল্ডো আগে চারটা বাচ্চা হওয়ার পরে তারপরে বিয়ে শাদী করে। আপনি চিন্তা করছেন, ওরা চারটা বাচ্চা হওয়ার পর বিয়ে শাদী করতে পারলে আমরা এত দূর না গেলাম, অন্তত আগে দু চার বছর সম্পর্ক রেখে তারপরে তো বিয়ে করতে পারি, তাই না? তাই যদি না হয়, মুসলমানদেরকে ওই যে বললাম, তারা তোমাদেরকে দেখতে পায় কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। বাপ মা জানে আমার ছেলে মেয়ে এরকম অপদার্থ হয়ে ঘুরতেছে, এরকম বাজে সম্পর্ক রাখতেছে, বাপ মা বলে না করাই উচিত, ছেড়ে দে, এরকম করলে আমার ইজ্জত থাকবে না, এই পর্যন্ত বলে বাপ মা তারপরেও একটা মনে স্যাটিসফ্যাকশন নিয়ে ঘুরে। হঠাৎ করে তারা দুইজন ইমামের দাবিতে, ইমামের তাগিদে হয়তোবা পিতা মাতার এজাজত ছাড়াই বিয়ে করে বাড়িতে বউ আনছে, বলে তোর এত বড় সাহস, আমার হুকুম ছাড়া তুই বিয়ে করলি, পাঁচ বছর উনি হারাম সম্পর্ক রাখলো, পিতা মাতার হেডেক নাই, আর হালালভাবে বিয়ে করে তারা দুইজন তাদের জৈবিক চাহিদা মেটাতে চায়। পিতা মাতা তখন বলে বেয়াদব কোথাকার, আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই। আছে না ভাই? ওই যে শয়তান আমাদের চোখের মধ্যে আবরণ ফেলে ফেলেছে, আর তার জন্য সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে এই বিশ্ব বেহায়া দিবস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় একটা বিষয় এর মধ্যে আছে প্রিয় ভাইয়েরা, সেটা হচ্ছে, এটা কোনো ধর্মের সমালোচনা করে বলছি না, খ্রিস্টীয় এবং খ্রিস্টান মতবাদ যেগুলা, তাদের মতবাদে নারীদেরকে তারা বলতো এরা হচ্ছে নরকের আঞ্জাম, নরকের কীট। এরপরে বলা হতো যে তোমরা এই যে দুনিয়ার থেকে আল্লাহর কাছে যাবে, সেখানে যাওয়ার ক্ষেত্রে নারীরা সবচেয়ে বড় অন্তরায়। দুই নম্বর সবচেয়ে বড় অন্তরায় কি তারা বলতো, এটা হচ্ছে অন্তরায় পরিবার, আমাদের জন্য অন্তরায়। এই জন্য তারা মানুষকে বলতো তোমরা নান হও, তোমরা ফ্রাঙ্ক হও, তাদেরকে নান বানাতো, সন্ন্যাসী বানাতো। কিন্তু আধুনিককালে আমরা দেখতে পাই যে যদি ইতিহাস করা হয়, গির্জা এবং এই সকল ডোমের যে ইতিহাস আছে সেইগুলো আধুনিক, যত নগ্ন উপন্যাস, নগ্ন গল্প, এইগুলো সবগুলোকে হার মানায় দিবে। এক একটা গির্জার মধ্যে যে সকল অনাচার হয়েছে, যে সকল অনাচার হয়েছে, তারা এখন দেখে যে যেইগুলো তাদের গির্জার মধ্যে হয়, যেইগুলো সব জায়গায় হয়, কিন্তু মুসলমানরা তারপরেও সম্পূর্ণ স্বতন্ত্রতা ধরে এখন পর্যন্ত তারা পিকুলিয়ার হয়ে আলাদা হয়ে আছে। এমনি এমনি এটা বলে নাই, স্টাডি করেছে, আজ থেকে 39 বছর আগে আমেরিকাতে স্টাডি করছে যে আমেরিকার পরিবার কত পার্সেন্ট। তারা পরিবার দেখছে যে পুরো আমেরিকায় 39%-এর উপর কোনো পরিবার নাই, এবং আশ্চর্যজনকভাবে দেখা গেছে পরিবারটা কেমন, বাপ মা ভাই বোন চারজন মিলেও পরিবার, আবার দেখা যাচ্ছে বাপ রাগ করে চলে গেছে, ছেলে মেয়ে আর মা, এটাও পরিবার, আবার বাপ মা দুইজনই দুই দিক চলে গেছে, ভাই বোন দুইজন বাড়িতে আছে, এটাও পরিবার, আবার দেখা যাচ্ছে বাপ চলে গেছে, মা চলে গেছে, ছেলে চলে গেছে, শুধু মেয়ে আছে, মেয়ে আরেকজনকে নিয়ে এসে থাকে, এটাও পরিবার। এইরকম কোনো ক্রাইটেরিয়ায় বাদ দেয় নাই, যতভাবে পরিবার বাড়ানো যায়, বাড়ায়া বুড়ায়া কত পার্সেন্ট। মুসলমানদের পরিবারের বন্ধন এখন পর্যন্ত মুসলমানদের পরিবারের বন্ধন প্রায় 100%।
প্রায় 100% এখন পর্যন্ত হয়তো বৃদ্ধ বাপ মা বউয়ের কথাবার্তায় হয়তো তার সাথে রাখতেছে না, বা নিজেও ছেলে বড় বোকা ছেলে, যে বোকা ছেলে না হলে আমার বউয়ের কথা শুনে নাকি এই জায়গাতে, খালি বউরে দোষ দেন কেন, নিজেই তো বোকা ছেলে, কয় বউয়ের কথা শুনে, বলো তুমি তো শুনছো বউয়ের কথা, তুমি ছেলে ছেলের দোষ দেন আগে, যে তুমি কেন এরকম করছো, মেয়ের দোষ কি, মেয়ে তো কম বুদ্ধিতে এই কথা বলতেই পারবে, তো এই বলে তুমি গিলে নিবে, এরকম কথাবার্তা হয়তো কিছু পরিবার ভাঙছে, তারপরেও আজ পর্যন্ত মুসলমানদের পারিবারিক বন্ধন টিকে আছে। মুসলমানদের প্রজন্মের মধ্যে যদি কেউ মুসলিম দাবি করে, নিজেকে ইমানদার দাবি করে, এখন পর্যন্ত পুরো পৃথিবীতে একজন খুঁজে পাওয়া মুশকিল যে বিয়ে ছাড়া একটা সন্তান বের করার পরে এরপরে বিয়ে করছে এরকম বলবে না। যদি মিথ্যাও আগে সন্তান হয়েও থাকে, তাও দেখাবে ব্যাক ডেটের তার বিয়ের কাগজপত্র প্রদর্শন করার চেষ্টা করবে, কারণ জানে তার ধর্ম এটা অ্যালাউ করে না। তারা এগুলো সব অ্যানালাইসিস করে দেখছে, মুসলমানদেরকে যদি অধঃপতিত করতে হয়, মুসলমানদেরকে যদি তাদের জায়গা থেকে সরাতে হয়, দিন থেকে বের করে দিতে হয়, পারিবারিক বন্ধন নষ্ট করে দিতে হবে। পারিবারিক বন্ধন নষ্ট হবে কেমন করে, বেহায়াপনা, অশ্লীলতা, ব্যভিচার, বেলাল্লাপনা, সমাজ যেটাকে একসেপ্ট করে না এরকম কাজ, যেই সমাজে এটা ছিল না ওইগুলো শয়তানের চক্রান্তে নতুন করে চাপায় দেওয়া, এর মাধ্যমে কেবলমাত্র মুসলমানদের পরিবার নষ্ট করা যায়। পরিবার নষ্ট করতে পারলে সব শেষ। এই জন্য আমি বলবো প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, যারা আমরা নিজেরা আধুনিক সমাজে এসে নিজেদেরকে মনে করছি যে আমরা বিরাট আধুনিক হয়ে গেছি, আপনার কাছে করজোড়ে নিবেদন, আপনি একটু স্টাডি করেন, আপনি একটু পড়ালেখা করেন, আপনার পড়ালেখা, আপনার স্টাডি, আপনার মগজ, আপনার মনন আপনাকে বলে দিবে ইসলামের থেকে বড় আপনাকে কেউ আধুনিক বানাতে পারবে না। ওই আধুনিকতাই তো শ্রেষ্ঠ আধুনিকতা, যেই আধুনিকতার জিন্দেগি দুনিয়াতে যাপন করার পরে আমার পিতার ওয়ারিস নামে আমি জান্নাতে যেতে পারি। যে তার মূল ডেস্টিনেশন হারায় ওটা কখনো আধুনিকতা হতে পারে না, বরং যে তার মূল ডেস্টিনেশনের রাস্তায় থাকে ওটাই হচ্ছে আধুনিকতা, ওটাই আপনাকে ইসলাম দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহ রাব্বুল আমিন প্রকাশ্য প্রকাশ্য যত ধরনের ফাহিশা আছে, যত ধরনের অশ্লীলতা আছে, সবগুলাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন নিষেধ করে দিয়েছেন। আপনার জন্য এই কথা বলার মানে হচ্ছে এমন একটা অশ্লীলতা যেটা আপনি বাহিরে করেন, বলছেন আমি বাহিরে বারে মদ খাই না, বারের মধ্যে যাই নাচানাচি করি না, কিন্তু আমার ঘরটাই মিনি বার বানায় নিছি, আমার ঘরের মধ্যে আমি মদ খাই, ব্যবচার করি, অশ্লীলতা করি। আল্লাহ বলছেন তুমি যদি ইমানের দাবিদার হও, আমি আল্লাহ বললাম কুল ইন্নামা হাররামা রব্বি, আল্লাহ রাব্বুল আমিন হারাম করেছেন, কি হারাম করেছেন, ফাওয়াহিশা যাবতীয় অশ্লীলতা যাবতীয় আল্লাহ রাব্বুল আমিন নিষেধাজ্ঞার পথকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্য অপ্রকাশ্য যা আছে সবগুলাকে রাব্বুল আলামিন হারাম করেছেন। প্রিয় যুবক, প্রিয় তরুণ, তোমাকে মনে রাখতে হবে রাব্বুল আলামিন তোমার দিকে তাকায় থাকে। একজন বৃদ্ধ তার শেষ জীবনে এসে আল্লাহর দিকে যখন রুজু হয়, তার তো আর যাওয়ার কোনো রাস্তা নাই, তার তো আর দ্বিতীয় কোনো স্থান নাই, তার পরিবারে আর কোনো কাজ নাই, অফিস থেকে ছুটি দিয়ে দিয়েছে, তার জন্য এখন জীবনের শেষ প্রান্তে এসে উনি ইবাদত বন্দেগী না করে আবার কী করবে, উনি আর ভালো মানুষ না সেজে আর কী করবে, এইটা তার আর কাল নাই। কিন্তু একজন যুবক, যেই যুবকটা অশ্লীলতা করার সুযোগ আছে, অবাধ্যতা করার সুযোগ আছে, গায়ের মধ্যে রক্ত আছে, গরম আছে, যা ইচ্ছা তাই করতে পারে, ওই সময় কোনো একটা বান্দা যদি অশ্লীলতার রাস্তাকে ছেড়ে দেয়, আল্লাহর রাস্তায় চলে আসে, ওই মুরব্বির একটা সিজদা আর যুবক ওইরকম একটা সিজদা দিলে আল্লাহ তাকে 70টা সিজদার সমান সওয়াব দান করে দেয়। এই জন্য রব্বুল আলামিন বলছেন নিজের ইজ্জত তুমি বুঝো, নিজের দাম তুমি বুঝো, রব্বুল আলামিন তোমাকে বড় দামি করে বানাইছেন ও বোন, আপনার জন্য বলি আপনি কি নিজের ইজ্জতটা একটুখানি ফিল করতে পারেন না? দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে, যেই মানুষটা আপনাকে বিবাহ এখন করে না, আপনি সে যেই হোক না কেন সে আপনার গায়ে টাচ দিবে, সে আপনার কোমর জড়ায় ধরে বসবে, দুনিয়ার কোনো মানুষের এটা সাধ্য আছে নাকি? ইসলাম বলছে না, নাই সাধ্য নাই, দুনিয়ার কোনো মানুষের সাধ্য নাই, তোমার সাথে সে বিবাহের সম্পর্কে সম্পর্কিত হয় নাই, পিতা মাতার মধ্যে বন্ধন হয় নাই, নির্ধারিত মোহর তোমাকে দেয় নাই, সারা জীবন তোমার অভিভাবকত্ব গ্রহণ করবে, তোমাকে দেখে শুনে রাজ রানীর মতো তোমাকে দেখে শুনে চলাবে, এই জিম্মাদারি এখনো নেই নেই, সে যত বড় তোমার বন্ধু হোক আর যাই হোক, তুমি তাকে যে নামে বলো
সে কেমনে তোমার গায়ে হাত দেয়, সে কেমনে তোমার হাত ধরে, তার জন্য কেন তুমি শাস্তে যাও? তুমি জানো না এইটা তুমি করে তুমি তোমাকে সস্তা বানায় ফেলেছো, তুমি তোমাকে আল্লাহর ট্র্যাক থেকে সরায় নিছো, এর দ্বারা তোমার মর্যাদা বৃদ্ধি পায় না, বরং তোমার মাথার মধ্যে শয়তান আবরণ ফেলে দিছে, শয়তান তোমার অভিভাবক হয়ে গেছে, জন্য তুমি তোমার মর্যাদা নিজেই খোয়ায় ফেলেছো। একটাবার যদি অন্তর দিয়ে কল্পনা করে তাহলে বুঝতে পারবে সে কত বড় বেইজ্জতি আর জিল্লতির জিন্দেগি নিয়ে ঘোরে, ঠিক কিনা? কত বড় জিল্লতির জীবন তা! আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষের কাছে, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়াসা সাবিলা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন, খবরদার, জিনা তো দূরের কথা, জিনার কাছেও তোমরা যেও না, এটা যদি যাও তাহলে এটা তোমাদের যাবতীয় ব্যভিচার অন্যায় অনাচারের রাস্তা এটা উন্মুক্ত করে দিবে। প্রিয় ভাইয়েরা, এই যে আমরা দেখতে পাবো, আবার আমাদের যারা অভিভাবক আছে আমরাও কিছু ছাড় দিয়ে রাখবো। একটা দিন ছেলে পেলে ইউনিভার্সিটিতে গেছে, বড় হয়ে গেছে, কেমনে ঠেকাবো ভাই, সমাজ এরকম হয়ে গেছে, নানান কথা আমরা বলবো না, বলে আমরা একদিন ছেড়ে দেব। প্রিয় ভাইয়েরা, পুরা পৃথিবীর দায়িত্ব আল্লাহ আপনাকেও দেন নাই, আমাকেও দেন নাই, আমি পুরা দুনিয়াকে চেঞ্জ করে দিতে পারবো এরকম না। হয়তো কয়েকটা মিডিয়া আসে, তারা কথাগুলোকে সুন্দর করে উপস্থাপন করে দুনিয়াবাসীর কাছে দেয়, কেউ শুনলেও ভালো না শুনলেও ভালো, কিন্তু আমি ওয়াদা নিতে চাই, আমার মসজিদে যে সকল তরুণ এসেছে, যে সকল যুবক এসেছে, যে সকল কিশোররা এসেছে, যে সকল ভাইয়েরা এসেছেন, যে সকল মুরব্বীরা এসেছেন, আপনারা প্রতিশ্রুতি দিতে হবে এই রকম বিশ্ব বেহায়ার কারবারের মধ্যে আমাদের পরিবার থেকে কেউ সম্পৃক্ত হবে না, আমরা কেউ এই দিবস কেন্দ্রিক কোন রকম কার্যকলাপের সাথে যুক্ত হব না। রাজি আছেন? রাজি আছেন? মুরব্বীরা অনেক বেশি জোরে জোরে বলতেছে, আপনার রাজি হওয়ার না হওয়াতে কি যায় আসে? আমার তরুণ যুবক ভাই, তোমাদের জন্য অনুরোধ, আল্লাহর হস্তে তোমরা এখান থেকে, আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি যেখানে নামাজ পড়তাম পড়াতাম, আমি আমার মুসল্লিদেরকে সতর্ক করছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা নিজেরা এই বেহায়াপনার মধ্যে যুক্ত হব না, কোনোভাবেই না। আপনার কিসের স্ট্যাটাস দেওয়া ফেসবুকে, কিসের আপনার বক্তব্য দেওয়া? পৃথিবী আজকে অস্থিরতায়। আমি সেদিন অবাক হয়ে গেছি, অবাক হয়ে দেখতেছি একজন আমাকে বলতেছে, হুজুর আজকে কী দিবস জানেন? আমি বললাম জানি না তো ভাই কী দিবস। কয়, হুজুর আজকে হচ্ছে রোজ ডে। রোজ ডে মানে কি? আমি বললাম তো প্রত্যেক দিনই তো, আমি তো বাড়িতে যখনই বাড়িতে আমি ফিরি, ফেরার সময় আমি গাড়ি যেদিক দিয়ে আসুক আমি ঘুরে আসি আগার গা দিয়ে, কারণ আমার বাড়ির জন্য আমি ফুল কিনে নিয়ে রাত্রে ফিরি, এটা হচ্ছে আমার একটা তবিয়ত, তা আমার রোজ ডে তো প্রত্যেক দিন। কয়, না না হুজুর আপনি আন্দাজে কিছু জানেন না, আজকে গোলাপ দিবস। বলে, হুজুর আপনার এমনি এমনি জিগাই নাই, গোলাপের পরের দিনটা কী দিবস জানেন? কয়, গোলাপের পরের দিনটা হচ্ছে প্রপোজ ডে, ওই দিন নাকি প্রস্তাব দেওয়ার দিবস। আগের দিন গোলাপ কিনবে, পরের দিন প্রপোজ করবে, কাকে? যে মেয়েটা আপনার পছন্দ হয়ে গেছে, তার পছন্দ হোক বা না হোক, তাদের দুইজনের মধ্যে এখন সম্পর্ক করতে হবে, বিয়ের আগে কিছুদিন মাস মাস্তি করে যেন ঘোরাফেরা করা যায়, এই প্রপোজ ডে। কারা এইগুলা করতেছে ভাই? কারা এইগুলা দুনিয়ার মধ্যে ছড়াচ্ছে? আকল মানদে এইটা বোঝে না যে দুনিয়ার বুকে এই দিবসগুলা কারা প্রমোট করতেছে, কারা এটাকে দুনিয়ার বুকে আনতেছে। তাদের একটাই টার্গেট, হয়তোবা তাদের কর্মব্যস্ততার জীবনে জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, তাদের এত বেশি বিজি শিডিউল যে তারা এইগুলার খোঁজই রাখে না। এখন আমাদের মতো যেইগুলা দেশ, এইগুলা দেশ এখন এইগুলো নাচানাচি করে। প্রিয় ভাইরা, খবরদার, খবরদার! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়াসা সাবিলা। খবরদার, খবরদার! এই জন্য আমি বলবো প্রিয় তরুণ, প্রিয় যুবক, প্রিয় আমার তরুণী যারা আছেন, খবরদার, আপনি নিজেকে এরকম ভাবে সস্তা বানায় উৎসর্গিত করে দিয়েন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে এবং জাহান্নাম ছাড়া যাওয়ার কোনো আর জায়গা থাকবে। আমাদের একটা ধারণা, জেনা কি? জেনা হচ্ছে কেবল দুইজন যখন অবৈধ সম্পর্কে মিলিত হয়ে একজন আরেকজনের উপর বিবাহীয় বহির্ভূত জৈবিক সম্পর্ক স্থাপন করবে, এটাই তো জেনা, তাই না? জেনার সংজ্ঞা শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনার সংজ্ঞা দিয়েছেন। রাসূল বলছেন, জিনাহুমা আন-নাযর ওয়াল আহওয়াল উযনান জিনাহুমা আল-ইসতিমা। চোখ, তার একটা জেনা আছে, চোখের দৃষ্টি হচ্ছে জেনা, কানের একটা জেনা আছে, কানের শোনা হচ্ছে জেনা, ওয়াল লিসানু জিনাহুল কালাম, আর মুখের জেনা হচ্ছে কথা বলা। রাসূল বলছেন, ওয়াল ইয়াদু জিনাহাল বক্স, আর হাতের জেনা হচ্ছে স্পর্শ করা, ওয়ার রিজলু জিনাহাল খাতা, ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর
পায়ের জেনা হচ্ছে পদক্ষেপ, আর অন্তরের জেনা হচ্ছে নিজেকে পবিত্রির দাস বানায় ফেলা এবং মন যা চায় তাই করা। তাহলে জেনার অনেকগুলা স্তর আছে। আপনার গাকে একজন ছুটে দিচ্ছেন, আপনি বিবাহে গর্বিত ভাবে একজন আরেকজন আর হাত ধরতেছেন, আপনার হাত আল্লাহর কাছে কিন্তু ওই দিন জেনাকার হিসাবে উঠবে, চোখ কিন্তু জেনাকার হিসাবে উঠবে। আমরা চিন্তা করছি পর্দা কেবল নারীরা করবে, পুরুষের আবার কোনো পর্দা আছে নাকি? অথচ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি অদ্ভুত ভাবে বলেছেন, পর্দার বিধানে সূরা নূরে প্রথমেই বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলছেন, ও পুরুষ, আগে তুমি তোমার চোখ নামা, তোমার লজ্জাস্থান তুমি হেফাজত করো। কারণ পুরুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষেত্রে কঠোরতা দিয়েছেন ছেলেদের মধ্যে, নারীরা কোমল হয়, অনেক সময় চাইলেও অনেক কিছু পারে না, আবেগ তাদের বেশি হয়, কিন্তু পুরুষের কঠোরতায় আল্লাহ বলছেন আগে তুমি তোমার চোখ নামাও। এটা আপনার আমার জন্য দায়িত্ব। আপনি ফ্যাল ফ্যাল করে তাকায় আসেন আর বলতেছেন কি বেহায়া মেয়ে রে, এইরকম পোশাক পরে যায় কি ইমানদার, উনি চিন্তা করছেন টন টাইট ইমানদার। আপনি মাহফিলে এসে বয়ান দিচ্ছেন অমুক সিনেমা, ছি 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 জঘন্য একটি সিনেমা, যুবকরা এই সিনেমা দেখবেন না। হুজুর তাহলে কতবার ওই সিনেমা দেখছে, বোঝা লাগবে ভাই আপনার, সব জায়গায় এরকম তামাশাগিরি করলে হবে না প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে চোখের জিনা, এই যে হাতের জিনা, এই যে পায়ের জিনা, এইগুলো থেকে আপনাকে আমাকে হেফাজত করতে হবে, বেঁচে থাকতে হবে। চিন্তা করেন তো ভাই, আমি সাইফুল্লাহকে এর বাইরে যেতে পারবো? আল্লাহ যদি আমার চোখের হিসাব নেন, এই যে বাড়িতে বের হয়ে মসজিদ পর্যন্ত আসলাম, এতেই তো শেষ, এতেই তো শেষ। স্পর্শের গুণা, পদক্ষেপের গুণা, অন্তরের জেনা, কানের জেনা, কি অবস্থা আমাদের! চিন্তা করছেন ওয়াজ শুনতে শুনতে হঠাৎ করে দেখি মিউজিক বাজতে শুরু করছে, হাতে ফোন নিছি, নেওয়ার পরে দেখি যে এখন স্কিপেবল অ্যাড, অ্যাড আসছে, এখন ওই অ্যাড সরালে আবার ওয়াজ শোনা যাবে। অ্যাড যে সরাবেন, যেই অ্যাডটা হচ্ছে ওই জায়গাতে, ওই অ্যাডের দিকে তাকালে তো এতক্ষণ ওয়াজ শুনে যা সোয়াব কামাই করছে, সব শেষ। ভুল বললাম ভাই? চিন্তা করেন তাহলে শয়তান কিভাবে আমাদের সমাজের মধ্যে প্রতিটা জায়গায় ছড়াই গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন শেষ জামানায় ঈমান টিকায় রাখা, কয়লা হাতে রাখা সহজ হবে, ঈমান টিকায় রাখা সহজ হবে, এটা এমনি এমনি বলেন নাই, ফিল করে দেখেন প্রতিটা পদক্ষেপে আমাদের জন্য চলা কঠিন হয়ে গেছে, ঠিক না ভাই? কি কঠিন বাস্তবতা, কি কঠিন বাস্তবতা আপনার আমার জীবনে প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমি হেফাজত করুক, মাথায় শ্যাম্পু দিব, খেয়াল করি নেই রাগ পর্যন্ত। আজকে হঠাৎ করে মনে হলো আমার বাথরুমের মধ্যে যা যা শ্যাম্পু, সবগুলা শ্যাম্পুর গায়ের মধ্যেই তো কোনো না কোনো মহিলার ছবি দেওয়া, খেয়াল করছেন কি কি অবস্থা আমাদের বাথরুমগুলা? আমি তো সবগুলো ডিস্ট্রিকে টেনে টেনে ছিঁড়াও যায় না, অনেকগুলো একদম গায়ের মধ্যে সিল করা। আমি তো খেয়াল করি নাই যে আমার বাথরুমের ভিতরে শয়তান ঢুকায় দিছে। শ্যাম্পু ছাড়া তো আপনি ব্যবহার করতে পারবেন না, নারী সেখানে ঝুলতেছে। তাহলে কত কঠিন যুবক, কত আমাদের জন্য এখন ঈমান টিকায় রাখা কত কঠিন আপনার আমার জন্য। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করেছেন, বান্দা যদি প্রচেষ্টা করে আসাইউ মিন্না ওয়াল ইতমামু মিন আল্লাহ, বান্দা চেষ্টা করবে তার প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহর দিকে ফেরার জন্য, যদি ভুল হয়েও যায় আল্লাহ বান্দার প্রচেষ্টাকে কবুল করে তাকে মাফ করে দিবে। এটা উম্মতে মুহাম্মদী হিসেবে আমাদের জন্য এটা একটা অনন্যতা। কিন্তু তার আগে আপনার অন্তর থেকে ফিল করতে হবে, আপনাকে কোদালকে কোদাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে, কোনো অজুহাতে আপনি আপনার সমাজে হারামকে অ্যাকসেপ্ট করতে পারবেন না, ঠিক কি না? একটা মুস্কান যদি পারে তা আপনি আমি কোথায়? একটা কথা তো কেউ বললো না, মুস্কান যখন ওইখানে তাকবীর দিল, যেই মানুষগুলা তার দিকে ধেয়ে আসতেছিল, তেরে আসতেছিল, যেই কথাটা বলছিল, ওই কথাটা যেই কথাই হোক না কেন, একটা মেয়ে ওই মেয়েদের হয়ে কথা বলতেছিল না, সবগুলা ছিল ছেলে মানুষ। খেয়াল করে দেখেন, তার মানে কি অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা এইগুলা ছেলেরা চাইলে প্রতিরোধ করে আটকায় দিতে পারে, আর ছেলেরা যখন এটাতে বাঁধ ভাঙায় যায় তখন এই বাঁধ একদম চূড়ান্ত ভাগে ভেঙে যায়। তখন ওই রকম ক্ষুদ্র একজন আল্লাহর বান্দি হিসাবে আল্লাহু আকবার বলে মূলত বাকি সকল পুরুষের গালে থাপ্পড় দিছে, আল্লাহু আকবার কেবল বলে নাই, সব পুরুষের গালে থাপ্পড় দিছে যে বিশ্বের মুসলমান মুমিন তরুণ ও আমার ইমানদার ভাই তুমি কোথায়? আমি একজন মেয়ে সেখানে আসছি,
তার তো ইমানের তেজোদ্দীপ্ততা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তার হাঁটার ভঙ্গি দেখলে তো বোঝা যায় যে আল্লাহর বান্দির কলিজার ভিতরে পুরো শরীরটাই কলিজা আল্লাহ দান করছে, ঠিক কি না? আর তুমি আমি আল্লাহর পথের থেকে একটু দূরে এরকম সুন্দর পরিবেশে থাকার পরেও বেহায়াপনার থেকে আপনি সরে আসতে পারবেন না। আপনি আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মুস্কান তোমাকে সালাম, আরে আপনি মুনাফিক, আপনি নামাজ পড়েন নাই, আপনি বলতেছেন লিল্লাহে তকবীরের স্লোগানের সাথে আমি একমত। আপনি সারা রাত ঘুমায় সকাল 9টার দিকে স্ট্যাটাস দিয়ে আবার চেক করে দেখতেছেন নিচে আরো 2টা কমেন্টে লিখছেন লিল্লাহে তকবীর আল্লাহু আকবার, ফজর পড়েন নাই। এই তো আমাদের অবস্থা। সে মূলত লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার কেবল বলে নাই, সে পুরা মুসলমানদের গালে একটা থাপ্পড় দিয়ে দেখাইছে যে তোমরা কোথায়। সুতরাং নিজেদেরকে পরিবর্তন করেন। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড় মানে কি? আপনার আর কোনো অস্তিত্ব নাই, আপনার আর কোনো কথা নাই, আমার আল্লাহ যা বলেছে আমি সবচেয়ে ছোট, আমার সব মানতে হবে, আমার উপরে যিনি আমার বসের কথা শুনতে হবে তিনি সবচেয়ে সবার উপরের বস আল্লাহ। আপনি বলতেছেন আল্লাহু আকবার অথচ আল্লাহর হুকুম মানেন না, আপনি মূলত প্রতারক, ঠিক কি না? প্রতারক। কিসের আপনি মুস্কানের সাথে সমর্থন জানাচ্ছেন? আপনার সমর্থন হয় না, আপনার সমর্থন হতো আমার বোনের আল্লাহু আকবারে অনুপ্রাণিত হয়েছি, নামাজ পড়তাম না, নামাজ পড়ি, মিথ্যা বলতাম, মিথ্যা ছেড়ে দিছি, অশ্লীলতায় ছিলাম, অশ্লীলতা ছেড়ে দিয়েছি, হারাম নির্দেশন ছিল বাদ দিয়ে দিছি, চোখ দিয়ে হারাম দেখতাম দেখা ছেড়ে দিয়েছি, ইমানের রাস্তায় এসে পড়েছি, নবীর সুন্নাত মেনে নিয়েছি, আল্লাহ যা বলেছেন তাই করেছি, তারপরে বলবেন আল্লাহু আকবার, এর আগে আপনার আল্লাহু আকবার মনে হয় নাই, ঠিক কি না? আপনি বুঝেন নাই, আপনি না বুঝে এই জায়গাতে কথা বলতেছেন, না বুঝে করলে অনেক সময় মানুষ মুনাফিক হয়ে যায়, নিফাক হয়ে যায়, আর নিফাকের পরিণতি সবচেয়ে ভয়াবহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, বল আল্লাহুম্মা আমিন। তারপরে ব্রণের বোনের প্রতি শ্রদ্ধা, তার প্রতি শ্রদ্ধা যে সে অন্তত এই কথাটা বলার মতো তো একটা পরিবেশ আমাদেরকে দাঁড় করায় দিছে যে এই কথাটা আমরা রিয়ালাইজ করতে পারতেছি। আল্লাহ তাকে কবুল করুন, সারা পৃথিবীর মুসলমানদেরকে কবুল করুন আল্লাহুম্মা। প্রতি সেকেন্ডে তার জন্য আমার হৃদয়ের মধ্যে ভিন্ন রকম ফিলিংস হয় আর নিজেকে মনে হয় কিছুই করতে পারলাম না। সারা পৃথিবীর মানুষ যতবার আল্লাহু আকবার বলতেছে ওর আমল নামার যে কি অবস্থা, আল্লাহু আকবার, সব আল্লাহু আকবার অ্যাকাউন্টে তার জড়ো হচ্ছে আল্লাহু আকবার। কি সৌভাগ্যতা, এরকম কিছুই তো করতে পারলাম না জীবনে, আল্লাহর জন্য এমন একটা কাজ করে ফেলছি যে পুরা 5টা মানুষ 10টা মানুষ আমার দ্বারা পরিবর্তন হয়ে গেছে, এরকম তো কিছুই করতে পারলাম না। আমরা প্রিয় ভাইরা আসেন না, আমরা একটু আল্লাহর জন্য প্রচেষ্টাকারী হই, আল্লাহর জন্য আমাদেরকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আর আপনার সব ফিলিংসের মধ্যে রাখবেন তোমার স্বাধীনতা, তুমি স্বাধীনতার নাম দিছো, তুমি ডেমোক্রেসি নাম দিছো, তুমি মানবতাবাদী নাম দিছো, তুমি নারীবাদী নাম দিছো, তোমার নারীবাদিত্ব তোমাকে যদি ল্যাংটা থাকতে কিচ্ছু মানা না করে তো আমার বোন হিজাব করবে, আমার বোন বোরখা পরবে, এটাতে বাধা দেওয়ার তুমি কে? পুরা পৃথিবীর মুসলমানকে, ইমানদারদেরকে এর পক্ষে সরব হতে হবে, আন্দোলন করতে হবে, ঠিক কি না? আর আমার কথা যে বোনেরা শোনেন, আপনাদের নিজেদের অস্তিত্ব নিয়ে একটু ভাবেন, আপনারা নিজের একটু নিজেদেরকে সম্মানিত ভাবতে শিখেন বোন। আজকে একজন মানুষ তার বোরকার জন্য সংগ্রাম করতেছে আর আপনি নিজে নিজে আল্লাহর দেওয়া বিধান লঙ্ঘন করে কেমন করে আপনি চলতেছেন? আপনিও একজন আবৃত হন, ইসলাম যেভাবে আপনাকে পোশাক পরিচ্ছেদ করতে বলছে সেভাবে পড়েন। আমি তো বলি আল্লাহ রাব্বুল আলামিন আগুন জ্বালায় দিছে, আশা করা যায় আমার অনেক বোনেরা নতুন করে আবার ভাবতে শিখবে যে হা, আমার আল্লাহর বিধানের থেকে বিউটি আর কিচ্ছু নাই, আমার আল্লাহর বিধানের থেকে সৌন্দর্য আর কিছু নাই। মুসলমানের ছোট্ট ছোট্ট আমলে বিশ্ববাসী অবাক হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় একজন মহিলার দ্বারা প্রায় 300 উপরে মানুষ ইমান এনেছে। ওই মহিলা ছিলেন একটা হাসপাতালের নার্স, একটা মুসলমান রুগী সেখানে অ্যাটেন্ড হয়েছে, হওয়ার পরে 4 দিন মুসলমান রুগীকে সে দেখতে যায়, সেখানকার সে রেগুলার নার্স, চতুর্থ দিনে যাওয়ার পরে বলছে আপনি আমাকে বিয়ে করেন। রুগী বলছে আমি অসুস্থ, আমি এই জায়গায় আমি আপনাকে বিয়ে করবো এটা কেমন কথা? বলছে না আমি না বুঝে আপনাকে বিয়ে করতে চাই নাই, আমি এই হাসপাতালে 15 বছর ধরে কাজ করি, আমার এই 15 বছরের জীবনে আপনার মতো কোনো রুগী দেখি নাই, আমাদের এই পোশাক পরিচ্ছদ যেটা পরে আসি, রুগী অসুস্থ হোক, সুস্থ হোক, আধা সুস্থ হোক, আধা অসুস্থ হোক, যেরকমই হোক, ও প্রথমে আমার শরীরের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকবার দেখে, আমি বুঝি যে আমাদের কী দেখে কেমনে দেখে, আপনি কী রুগী? আসার পরে 4 দিন ধরে আমি যখন আসি আসার সাথে সাথে চোখ বন্ধ করে কথা বলেন,
একবার আমার চোখে চোখ পড়লো না, তাকালো না। এটাতে বুঝছি ইমানদার ভিন্ন একটা জিনিস, মুসলমান ভিন্ন একটা জাত। আপনার কাছে আমি সবচেয়ে নিরাপদ থাকবো, আপনি আমাকে বিয়ে করেন। উনি বলছে যদি বিয়েই করতে চান, আমি কোনো অমুসলমানকে তো বিয়ে করতে পারবো না, ইমানদার ছাড়া ইমানদারকে বিয়ে করতে পারে না। বলে আমি ইমান আনতে চাই, বিয়ে করতে চাই। এরপরে আল্লাহ তাদের মধ্যে সম্পর্ক ঘটাইছেন, ওই মেয়ে চোখ কেবল তাকায় নাই, এইটুকু সুসভ্যতার কারণে ইমান এনে বিয়ে করে তারা এখন বিভিন্ন ধরনের প্রজেক্ট খুলে সারা পৃথিবীর মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেয়। ওই বোনের হাতে হাত দিয়ে আরো 70-এর উপরে বোন মুসলমান হইছে। বিউটি অফ ইসলাম ছড়াই দিতে হবে আমাদেরকে। এই জন্য বোন আপনাদেরকে বলবো, যারা আমাদের কথা শুনতেছেন, আপনি খুঁজে দেখেন আপনাকে প্রকৃত শান্তি কে দিয়েছে। ভেল মডেস্টি, আপনি পড়ে দেখেন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ছোট্ট একটু বই, যে তারা এই পর্দার মধ্যে কি খুঁজে পেয়েছে, আপনি বুঝছেন না। এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য, যে সর্বশেষ কথা আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কেউ যদি এত কিছুর পরেও মুসলমানদের মধ্যে যদি অশ্লীলতা ছড়ায় দিতে চায়, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশা ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। আল্লাহ বলছেন ঠিক আছে, এত করে বললাম তো মানলে না, ইমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়াচ্ছর চিন্তা করছো, কিছুই হবে না। আল্লাহ গ্যারান্টির গ্যারান্টার হয়েছেন আল্লাহ, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার বুকে আল্লাহ লাঞ্ছনা দিবেন তাদেরকে, আখিরাতেও তাদেরকে লাঞ্ছিত করবেন। দুনিয়ার বুকে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় লাঞ্ছনা পৃথিবীর মানুষের জন্য একটু কল্পনা করে দেখেন আপনি কি, হতাশা, দুশ্চিন্তা। কে আল্লাহর এর থেকে বড় সৈনিক? কিচ্ছু নাই, দুশ্চিন্তা, দুশ্চিন্তার উপরে কিছু নাই। দুশ্চিন্তায় পৃথিবী জর্জরিত, টাকা আছে, পয়সা আছে, আছে আছে, শান্তি নাই আর দুশ্চিন্তা আছে না। আল্লাহ বলছে লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, কারা গলায় দড়ি দেয়? বাংলাদেশে দুই একজন দড়ি দিলে আমরা একবারে অস্থির, বেকারার। ওদের প্রত্যেক দিন সরকারের কাছে আবেদন করে দড়ি দেয় 100-200 জন। সুখ নাই, খালি মনে করছি বিশাল টাকা পয়সা, জি না। লাকুম আযাবুন আলীমুন ফি দুনিয়া ওয়াল আখিরা, এই পরিস্থিতি যদি আমাদের দেশে না আনতে চান, তাহলে অশ্লীলতার উৎপাদক, অশ্লীলতার ব্যবস্থাপক এবং অশ্লীলতা ছড়ায় না, পরিবারকে কন্ট্রোল করেন, নচেত আপনার আমার পরিবারকে আল্লাহ ধ্বংস করে দিবেন। লাস্ট পয়েন্ট একটা কথা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমাদের মহামারী, এই মহামারীগুলো কোত্থেকে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لم تظهر الفاحشه في قوم قد حتى يعلنوا بها الا فشا فيهم الطاعون। আল্লাহ বলছেন, তোমাদের রাসূল বলছেন, তোমাদের মধ্যে যখন ফাহেশা ছড়ায় পড়বে, তোমরা এমন কতকগুলো রোগবালাই তোমাদের সমাজে দেখবে যেইটা তোমার দাদাও দেখে নাই, তোমার বাপও দেখে নাই। আল্লাহ বলছেন আল্লাযী লাম তাকুন মাদাতি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, অতীতে যারা চলে গেছে তারা কোনোদিন এরকম রোগ দেখে নাই। এরকম অনেক রোগ দিয়ে আল্লাহ তোমাদেরকে শেষ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, আমার তো মনে হয় না, আমাদের যে করোনা মহামারী, আমরা বিভিন্ন সময় বলি যে এর কামাই তার কামাই, আল্লাহ মনে হয় এটা অশ্লীলতার জন্যই এটা দিছে। যারা নারীদেরকে নেকাব পড়তে গেলে ব্যাকডেটেড বলে, পুরুষ যদি কেউ টুপি পরে তাদেরকে মোল্লা বলে গালি দেয়, ওইগুলাই তো দেখি এখন ডবল মাস্ক, 95 ডবল মাস্ক, তারপরে মাথার মধ্যে মশারি চুপি করে ঘুরে বেড়ায়। যারা বড় বড় ডায়লগ দিছে, আল্লাহ সবগুলো সাইজ করে উপর দিয়ে আবার পড়াইছে পিপিই, কি পিপি পড়াইছে না, যাদের পিপিই নাই আল্লাহ তাদেরকে পড়াইছে স্বামীর যে ইয়ে আছে, ওই যে রেইনকোট, রেইনকোট অন্তত পক্ষে রেইনকোট পরো। বাবা, তুমি রেইনকোট পরলে তোমার সমস্যা হয় না, মাথার মধ্যে মশারি দিলে সমস্যা হয় না, মুখের মধ্যে তিনখান মাস্ক পরলে সমস্যা হয় না, আর আমার বোন তো ওইরকম করে হিজাব পরে, ওইরকম করে সুন্দর পোশাক আবৃত করে, আমার ভাই তো ওরকম করে টুপি পরে, তখন তোমার সমস্যা হয় কেন? আল্লাহ বলছে তোমরা ফাহেশায় বেশি বাড়ছিলে, এই জন্য ঢাকায় মারতেছি তোমাদেরকে। দেখেন, একটু মিলায় দেখেন, আল্লাহ জানে, জানি না আমি, এটা একটা প্রেডিকশন, কিন্তু হতে পারে এরকম। প্রিয় ভাইরা, কেননা এই এই জিনিসগুলো তো সেই রকমই জিনিস, আমরা মনে করছিলাম যে গেইনার হয়ে গেলাম, হতে হতে নাকি অমিক্রন এসে গেল, অমিক্রন আসার পরে কতক্রণ কত কি যে আসবে কেউ জানে না, কারণ এটা এত ক্ষুদ্র আর এতভাবে নিজেকে পরিবর্তন করতে পারে সে, যে আমাদের কল্পনার বাহিরে চলে গেছে। আল্লাহ বলছেন এখান থেকে যদি বাঁচতে চাও, অশ্লীলতা অসভ্যতা থেকে তোমরা নিজেদেরকে সরায় নাও, অশ্লীলতা অসভ্যতা থেকে নিজেকে সরায় নাও। এটা গর্ব করার মতো বিষয় নাই, আমরাও কম অসভ্য, কম বদমাইশ না, কিন্তু দেখেন যারা ইউরোপ আমেরিকায় টাকা পয়সা ধনে মানে টিকার ওষুধ আবিষ্কার করে মেসেজ এসে গেছে, দোস্ত আগামী বুধবার আমার টিকা, আরে খুশি। টিকা কেডা বানাইছে ভাই? নোয়াখালীতে বানাইছে টিকা না,
টিকা বানাইছে, ওরা বানায় আপনার কাছে পাঠাইছে, টিকা পাই আমি খুশি। ওরাই টিকার আবিষ্কারক, ওটাই ওরাই হাসপাতাল ম্যানেজমেন্ট, ওরাই আইসিইউ। কিন্তু বিগত দুই বছরে দেখা গেছে ওরাই আক্রান্ততেও বেশি, মরাতেও বেশি। কে খুব খুশি না? হ্যাঁ ঠিক, এই ঠিক আমাদের কান্দের উপরে চলে আসতে পারে, এই ঠিক আপনার আমার আমলে টিকে নাই, এই ঠিক আল্লাহর দয়ায় টিকে আছে, ঠিক কি না? সুতরাং আল্লাহ যেহেতু দয়া করছেন, আল্লাহর রাস্তায় আসে মেহরবানি করে, এই বছরের আমরা সরকারের কাছে আবেদন করব আইন করে এই দিনকে নিষিদ্ধ করেন, কোন রকম বিবাহ ছাড়া কোন পুরুষ মেয়ে কোন রকম সম্পর্কিত মানুষকে যদি তাদের আকদনামা না পাওয়া যায়, সরকারি রেজিস্টারে যদি নিকাহনামা না পাওয়া যায়, ওদেরকে জেল দেন, ধরে নিয়ে যান। কোন সাহসে তুমি বেরোইছ বেয়াদব? এই সুসভ্য সমাজকে তুমি অসভ্য বানানোর কোন অধিকার রাখছো? মুসলমান না হলে কোনো কথা নাই, অন্য ধর্মাবলম্বী যা করো তাই করো, মুসলমান যদি পরিচয় দাও, তোমার আইডেন্টিটি কার্ডে যদি ইসলাম লেখা থাকে, তুমি যদি নাগরিক বাংলাদেশের হয়ে থাকো, তাহলে ইসলামের বিধান তোমাকে মানতে হবে। ইসলামের বিধানে যদি তোমাকে দাফন করতে হয়, মরার পরে যদি তোমাকে কবরস্থ করতে হয়, তোমার জানাজা যদি হয়, তাহলে ইসলামের এই আইনও মানতে হবে, বিয়ের আগে পুরুষ নারী একত্রিত হতে পারবে না, এই বিধান আমাদের রাষ্ট্রীয়ভাবে কায়েম হওয়া লাগবে, ঠিক কি না? এটাই শেষ কথা, এটা না হলে আমাদের জন্য হবে না। একটা মাসালা বলে শেষ করে দিব, অনেকে জিজ্ঞাসা করেছেন যে এই যে মুস্কানের ঘটনায় আমরা অনেকে এর সাথে সমর্থন জানিয়ে তার ছবি আমাদের প্রোফাইলে দেওয়া শুরু করছি, বিভিন্ন জায়গায় তার ছবি ব্যবহার করছে, শরীয়তের দৃষ্টিভঙ্গি এটা কি? প্রথম জানতে হবে আমাদের প্রোফাইলে যারা আমাদের নারীরা আছেন, আমাদের মায়েরা আছেন, তারা যারা ফেসবুক ব্যবহার করেন, বিভিন্ন ইনস্টাগ্রাম ব্যবহার করেন, বিভিন্ন জায়গায় তাদের ছবি দেওয়ার বিধান কি? এই ক্ষেত্রে ফতোয়া হচ্ছে যে যদি তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়, বোরকা আবৃত যেটা শরিয়া তাকে যেরকম বলেছে, এরকম ছবি তিনি ইচ্ছা করলে আপলোড করতে পারে, এটা তার জন্য নাজায়েজ নয়, তবে না করাই ভালো, কারণ যেই মেয়ের কিছু বোঝা যায় না ওই ছবি দিয়ে তার কী লাভ সেখানে। কিন্তু তারপরেও যদি দেন সেটাকে তাকে হারাম বলা যাবে না, তবে এর নিচে আপনি যাওয়ার পরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা লেখা যারা লিখতেছেন সেখানে মূল বিষয় থাকবে, আপনি মাশাআল্লাহ কেন লিখতেছেন বলবেন, ওই বোনটা পোরকা যেটাই করছে চোখ দুটা যে এত সুন্দর, আপনি এই জন্য মাশাআল্লাহ বলে দিছেন, তার মানে বোঝা গেল আপনার পর্দা ফুলফিল হয় নাই, আপনি হাতটা এমন স্টাইল করে ছবিটাই তুলছেন, মানে তার প্রোফাইল পিকচার স্টাইলটা এমন যে হাতের মধ্যে কয়টা আংটি আছে, কেমন ধরন নখগুলা কেমন করে রাখছে, এইটা দেখে আপনি আকৃষ্ট হচ্ছেন। শরিয়া বলছে এরকম ছবিও আপলোড করা যাবে না, এই জায়গায় কোনো পুরুষ ওই জায়গায় যে কমেন্টও করতে পারে না। আমরা আমাদের মুস্কান যে বোন এই কাজ করেছেন তাকে সমর্থন জানাবো, তার পক্ষে আল্লাহ আকবার লিখবো। তার যদি অনেক সময় বিমূর্ত ছবি পাওয়া যায়, বিমূর্ত মানে বোঝা যায় না, কিন্তু বোঝা যাচ্ছে কতকগুলা মানুষ তাকে আক্রমণ করতে আসতেছে, তারপরে কেউ একজন আল্লাহ আকবার জন্য হাত তুলেছে, যেটাতে তার অবয়ব শরীরের কোনো অবকাঠামো কিছুই বোঝা যায় না, এরকম যদি বিমূর্ত ছবি হয় সেটা ভিন্ন কথা। কেননা বিমূর্ত ছবি এবং এই এই যে প্রযুক্তির ছবি এর ব্যাপারে ফতোয়া হচ্ছে এইটাকে ছবির ক্রাইটেরিয়ায় ফেলা হয় না, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পিক্সেল জড়ো হয়ে একটা ছবির রূপ নিছে, এটাকে প্রিন্ট দেওয়ার আগ পর্যন্ত এটা জায়েজ বলেছেন বেশিরভাগ ফুকাহায়ে কেরাম, জামিয়া বিন্নুর থেকেও এই ফতোয়া। সেই হিসাবে এটা আমরা করতে পারি, কিন্তু তা সে একজন মেয়ে, তার একদম সরাসরি ছবি, তার ছবি, তার বোরকা পরা ছবি আপনার প্রোফাইলে আপলোড করে ফেলছেন, আপনার প্রোফাইলে দিয়ে রাখতেছেন, এটা ইসলাম অ্যালাউ করে না। সুতরাং আবেগ ততদূর পর্যন্ত দেখাবো যতদূর পর্যন্ত ইসলাম আমাদেরকে দেখাতে বলেছে, এর মধ্যেই আমাদের নিরাপত্তা আছে, কেননা তিনি আমাদের একজন বোন, যেই বোনেরও ইজ্জত আছে, তার পারমিশন, তার এজাজত, তার ভঙ্গি কোন সময় কীরকম ছিল সেটাকে আপনি যদি আপনার প্রোফাইলে দেন, ভিন্নভাবেও মানুষের চোখ দেখতে পারেন, কারণ শয়তান আপনাকে দেখছে তার চক্রান্ত দিয়ে, আপনি শয়তানকে দেখতে পাচ্ছেন না। সুতরাং এইরকম কোনো জায়গায় কোনো বিষয় যদি যেখানে ন্যূনতম কোনো বোনের ইজ্জতহানি হতে পারে অথবা অন্য কোনো সেন্স আসতে পারে, সেখান থেকে আমাদেরকে পরহেজ করতে হবে। সুতরাং আমি বলবো আপনারা আল্লাহু আকবার লেখেন, ডায়লগ লেখেন, প্রোফাইলে অন্য কিছু দেন, হেজাব আমার অধিকার লেখেন, আমার বোনের অধিকার কেউ নিতে পারবে না, বিমূর্ত কিছু ছবি দিতে পারেন, কিন্তু এই বোনের ছবিটা আপনার আমার প্রোফাইলে কমন করে ব্যবহার করে দিয়ে তার পুরা যেরকম তিনি দেখতে ওই রকম জিনিসটাকে তুলে ধরা, এটাও তার ইজ্জতের সাথে যাবে না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সঠিক বুঝ দান করবেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক।